আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেমে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি, এখন আমরা স্টার্ট করছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে প্রথমেই আসি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেখানে ফিমেলের হচ্ছে ফিমেল শোস রেগুলার cyclical changes regarding preparation for fertilization and pregnancy. This cycle is known as menstrual cycle. তাহলে ফিমেলের একটা হচ্ছে রেগুলার রিপ্রোডাক্টিভ সিস্টেম, একটা রেগুলার সাইকেল হবে। রেগুলার সাইকেল মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে একই রকমেরই চেঞ্জ প্রতি সাইকেলে হবে, সেটাকে বলছি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল, যেটা কি না মেলে সাধারণত হয় না। আমরা মেলের ক্ষেত্রে যেটা জানি যে এখানে সবসময়ই হচ্ছে স্পার্মাটোজেনেসিস হয় এবং এটা কোনো সাইক্লিক্যাল ওয়েতে হয় না, এটাতে একটা নির্দিষ্ট দিন লাগে, একটা নির্দিষ্ট দিন লাগবে তার ফর্মেশন এবং ম্যাচুরেশনের জন্য, কিন্তু কোনো সাইক্লিক্যাল সেরকম নাই যে আজকে ডে ওয়ানে এরকম, ডে টুতে এরকম, ডে থ্রিতে এরকম, এইভাবে করে এই ডে ওয়ান ডে টু ডে থ্রি এই চেঞ্জটা আবার পরের সাইকেলেও একই রকম হবে, সেরকম কিছু নাই। সেটা হচ্ছে কিন্তু ফিমেলে এরকম একটা সাইকেল আছে এবং এই সাইকেলকে আমরা বলি মেনলি মেনস্ট্রুয়াল সাইকেল। এবং এটা অ্যাভারেজ কত দিনের হতে পারে, অ্যাভারেজ হচ্ছে 28 দিনের, এটার একটা রেঞ্জ আছে 21 থেকে 45 দিন রেঞ্জের ভেতরে হতে পারে, ঠিক আছে। তাহলে এই রকম একটা সাইকেল তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে হবে, যেটা কি না মেলের থেকে একটুখানি ডিফারেন্ট। তাহলে এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাইকেল, এটা আমরা বললাম যে কতদিন থেকে 21 থেকে 45, সেটা আমরা আবার 20 থেকেও বলতে পারি, কোনো কোনো বইয়ে 20 থেকে 45 দিনও আছে। তাহলে এটা ভ্যারি করে 20 থেকে 45 দিন, এবং অ্যাভারেজ যদি বলি এটা হচ্ছে 28 দিন, ঠিক আছে। তাহলে যদি 20 দিন একজনের সাইকেল হয়, যে একটা সাইকেল তার 20 দিনে শেষ হয়ে আবার নতুন করে আরেকটা সাইকেল শুরু হলো, এবং 20 দিনে যেরকম ডে ওয়ান ডে টু ডে থ্রিতে যেভাবে তার চেঞ্জ হয়েছিল সেরকম পরের সাইকেলও চেঞ্জ হচ্ছে, তাহলে সেটাকে আমরা নর্মালি বলবো। আবার যদি কারো 45 দিনের সাইকেল থাকে সেটাকেও আমরা নর্মাল বলবো, কিন্তু অ্যাভারেজ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এখানে 28 দিনের একটা সাইকেল থাকে। এবং এই যে 28 দিনটা, যে এই 28 দিনটা আমরা গুণি সাধারণত মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডে থেকে 28 দিনটা আমরা গুণি, ওকে। এবার আসছি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কী কী অর্গান থাকবে। তাহলে মেলের যেরকম আমরা প্রাইমারি এবং অ্যাক্সেসরি অর্গান পড়েছিলাম, ফিমেলেরও কিছু প্রাইমারি অর্গান আছে এবং কিছু অ্যাক্সেসরি অর্গান আছে। তাহলে প্রাইমারি অর্গান হচ্ছে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ওভারিস। ওভারিস মানে হচ্ছে মোর দ্যান ওয়ান, তাই না, এটা হচ্ছে প্লুরাল। কেন, কারণ হচ্ছে দুইটা ওভারি থাকে, তাই না। প্রত্যেকটা ফিমেলে আমাদের হচ্ছে দুইটা ওভারি থাকে, এবং এই ওভারিটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান। তার মানে কি, ওভারি ছাড়া আমাদের রিপ্রোডাকশন সম্ভব না। এছাড়া অ্যাক্সেসরি সেক্স অর্গানের ভেতরে আছে ইউটেরাইন টিউব, ইউটেরাস এবং ভ্যাজাইনা, ঠিক আছে। ইউটেরাইন টিউব, ইউটেরাস, ভ্যাজাইনা এগুলো হচ্ছে অ্যাক্সেসরি সেক্স অর্গান, এরা হচ্ছে হেল্প করছে আমাদের এই রিপ্রোডাকশানে জন্য। এইবার আসছি আমরা যদি ছবিটা দেখি, আমরা যদি কাট সেকশন করি, আমরা যদি এইভাবে করে কাট সেকশন করি, তাহলে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে এইভাবে দেখা যাবে ফিমেলের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা একটু দেখি কি জিনিস, এটা হচ্ছে ভ্যাজাইনা, ঠিক আছে, দিস ইজ দ্য ভ্যাজাইনা। এই ভ্যাজাইনার উপরে যে অংশটা তাকে বলছি আমরা সার্ভিক্স, যেটা হচ্ছে ইউটেরাসের একটা পোর্শন। ইউটেরাসটা হচ্ছে আবার বডি থাকবে, ফান্ডাস থাকবে, বডি থাকবে, আর হচ্ছে সার্ভিক্স নিয়ে একটা হচ্ছে ইউটেরাস। সো দিস ইজ দ্য ইউটেরাস। সো এইটুকু পোর্শনটা বলছি আমরা ভ্যাজাইনা, এটা হচ্ছে ইউটেরাস। এবং ইউটেরাসের সাথে লাগানো থাকে টিউব, এই টিউবটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব অথবা ইউটেরাইন টিউব, যেটাই বলি না কেন। কয়টা থাকে, দুইটা টিউব থাকে, ঠিক আছে, দুই পাশে দুইটা টিউব থাকে, একটা লেফট একটা রাইট। আর এই যে পোর্শনটা সেটাকে বলছি আমরা ওভারি, দুই পাশে দুইটা ওভারি থাকে, এবং এই ওভারিটাই হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান। এই ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস এবং ভ্যাজাইনা এরা হচ্ছে অ্যাক্সেসরি সেক্স অর্গান। তাহলে এই যে ইউটেরাস এবং ভ্যাজাইনার সামনে আমাদের কী থাকছে আমরা একটু দেখে নিই। সামনে থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডার, যেখানে হচ্ছে প্রস্রাবটা জমা থাকে, আর পিছনের দিকে থাকছে হচ্ছে রেক্টাম, যেখানে আমাদের পায়খানাটা জমা থাকবে যেখানে, ঠিক আছে। তাহলে এই এখন যদি আমরা এইভাবে ভার্টিক্যালি দেখি, এর আগেরটা কাটছি কেটেছিলাম আমরা এইভাবে, আর এখন যদি ভার্টিক্যালি কাটি তাহলে আমরা এরকম দেখব, কীরকম দেখব, আমরা ইউটেরাসটাকে এইভাবে করে দেখব যে দিস ইজ দ্য ইউটেরাস, এবং ইউটেরাসের দুই পাশে দুইটা ইউটেরাইন টিউব অথবা ফ্যালোপিয়ান টিউব যেটাই বলি না কেন আমরা, এবং এটা হচ্ছে ওভারি, দুইটা ওভারি থাকবে, এবং এই ইউটেরাসের নিচের পোর্শনকে বলছি আমরা সার্ভিক্স, এবং তার নিচে যে পোর্শনটা সেটা হচ্ছে ভ্যাজাইনা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মেইনলি
আসবে, ফিমেল সেক্সুয়াল অর্গানস। এইবার আসি আমরা ওভারি কি কাজ করে। ঠিক আছে, তাহলে ওভারি হচ্ছে ওয়ান অফ দি মিক্স গ্ল্যান্ড। আমরা জানি যে ওভারি একটা গ্ল্যান্ড এবং সেই গ্ল্যান্ডটা হচ্ছে মিক্স গ্ল্যান্ড। তাহলে মিক্স গ্ল্যান্ড তাকে বলি আমরা যার কিছু এক্সোক্রাইন ফাংশন আছে এবং কিছু এন্ডোক্রাইন ফাংশন আছে। তাহলে ওভারির এক্সোক্রাইন ফাংশনটা কি? ফরমেশন অফ ম্যাচুর ওভা। ম্যাচুর ওভাম তৈরি করাটা হচ্ছে ওর মেইন কাজ, যেটা হচ্ছে এক্সোক্রাইন ফাংশন। এই ওভার যে ম্যাচুরেশন হচ্ছে, ফরমেশন হচ্ছে, এটাকে বলি আমরা ও জেনেসিস। আর এন্ডোক্রাইন ফাংশন কি? কিছু হরমোন সিক্রেশন করা। তাহলে ওভারি থেকে মেইনলি কী কী হরমোন আসে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন মেইন হরমোন, এছাড়াও কিছু হরমোন আসে, তার নাম হচ্ছে ইনহিবিন, রিল্যাক্সিন এগুলা। এবং এর আরেকটা কাজ কি? কাজ হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা ডেভেলপ করা। তাহলে দিজ আর অল অ্যাবাউট ওভারি ফাংশন। তাহলে ওভারিকে যদি আমরা বলি মিক্স গ্ল্যান্ড, তাহলে আমাদের আলাদা আলাদা করে বলতে হবে যে এর এক্সোক্রাইন ফাংশন কী মিক্স গ্ল্যান্ডের এবং এন্ডোক্রাইন ফাংশনটা কী। ডিউরিং ফিটাল লাইফ দ্য আউটার সার্ফেস অফ দি ওভারি কভার্ড বাই জার্মিনাল এপিথেলিয়াম। আমরা একটু অ্যানাটমিক্যাল দিকে যাচ্ছি যে ওভারিটা মেইনলি, আমরা প্রথমে ওভারি রিলেটেড কথা বলবো যে ওভারি যেহেতু আমাদের মেইন প্রাইমারি সেক্স অর্গান অফ ফিমেল, তাহলে ফিটাল লাইফে ওভারিটা আউটার সার্ফেসটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম দিয়ে কাভার থাকে। ফ্রম দ্য কোথা থেকে আসে? এটা জার্মিনাল রিজ থেকে আসে, তাই না? এমব্রায়োলজিতে, এমব্রায়োলজিক্যালি এটা জার্মিনাল রিজ থেকে ডেভেলপ করে। অ্যাজ দ্য ফিমেল ফিটাস ডেভেলপস, প্রাইমোডিয়াল ওভার ডিফারেন্সিয়েট ফ্রম দিস জার্মিনাল এপিথেলিয়াম অ্যান্ড মাইগ্রেট টু দ্য ওভারিয়ান কর্টেক্স। তাহলে যখনই হচ্ছে ফিমেল ফিটাস ডেভেলপ করে একটা মায়ের পেটে, তখন হচ্ছে এই প্রাইমোডিয়াম যে ওভামটা থাকে, যেটা হচ্ছে ম্যাচিউর না, সে ডিফারেন্সিয়েট হয়ে জার্মিনাল এপিথেলিয়ামে থেকে ডিফারেন্সিয়েট হয়ে এরা হচ্ছে ওভারের যে কর্টেক্স থাকে সেই কর্টেক্সের ভেতরে মাইগ্রেট করবে। ইচ ওভাম দেন কালেক্ট অ্যারাউন্ড ইট এ লেয়ার্স অফ স্পেন্ডেল সেলস ফ্রম দ্য ওভারিয়ান স্ট্রোমা, টেক অন দ্য এপিথেলয়েড ক্যারেক্টারিস্টিক্স, দে আর কল্ড গ্র্যানুলোসা সেল। তাহলে এই যে আমাদের হচ্ছে ওভামটা যে কালেকশন হচ্ছে আমাদের ওভারিয়ান স্ট্রোমাতে, এইখানে হচ্ছে আবার কিছু এপিথেলয়েড সেলও থাকবে, সেই এপিথেলয়েড সেলগুলোকে বলছি আমরা গ্র্যানুলোসা সেল। দ্য ওভাম সারাউন্ডেড এ সিঙ্গেল লেয়ার অফ গ্র্যানুলোসা সেলস ইজ কল্ড প্রাইমোডিয়াল ফলিকল। তাহলে একটা ওভাম, একটা যে ওভাম যেটা প্রাইমোডিয়াল ওভাম থাকে, সেটা যে আমার জার্মিনাল এপিথেলিয়াম দিয়ে কভার্ড করা থাকে, এই কভার্ড করা এই পুরো পোর্শনটাকে আমরা কি বলি? প্রাইমোডিয়াল ফলিকল বলি। অ্যাট দিস টাইম দ্য ওভাম ইজ কল্ড প্রাইমারি ওসাইট। তাহলে এই যে প্রাইমোডিয়াল ফলিকল ছিল, এই ফলিকলের ভেতর যে ওভামটা থাকে তাকে আমরা বলি প্রাইমারি ওসাইট। তাহলে কী কী টাইপসের সেল আছে আমাদের এখানে? ওভাম একটা, যেটা হচ্ছে জার্ম সেল, এবং তার সারাউন্ডিংয়ে থাকছে জার্মিনাল গ্র্যানুলোসাল সেল, যেটা হচ্ছে এপিথেলিয়াল সেল। ওকে, এবং এই জার্মিনাল গ্র্যানুলোসাল সেলস এবং হচ্ছে আমার হচ্ছে জার্ম সেল মিলে যেই ইয়েটাকে তৈরি করছে, যে ফলিকলটা তৈরি করছে, তাকে বলছি আমরা প্রাইমোডিয়াম ফলিকল। এরপরে হচ্ছে ওজেনেসিস বলতে আমরা কি বুঝি? ওজেনেসিস হচ্ছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ প্রাইমোডিয়াল ফলিকলস ইজ কনভার্টেড ইন্টু ম্যাচুর ওভাম। তাহলে যেই প্রসেসে আমাদের এই প্রাইমোডিয়াল ফলিকলটা ম্যাচুর ওভামে পরিণত হবে, ও সাইডটা পরিণত করবে প্রাইমোডিয়াল ফলিকলগুলোকে, যে ম্যাচুর ওভামে তৈরি করবে, অথবা প্রাইমারি যেই আমার ও সাইডটা ছিল সেটা যখন ম্যাচুর ও সাইডে তৈরি হবে, তাকে বলছিলাম আমরা ওজেনেসিস। সো নো ওভা ফর্মড আফটার বার্থ, বিকজ 7 million অফ দি প্রাইমোডিয়াল ফলিকলস আর ফর্মড ইন দ্য ফিটাস ডিউরিং ফিটাল ডেভেলপমেন্ট। তাহলে আফটার বার্থে আমাদের ইয়েটা শেষ হয়ে গেলে, জন্ম হয়ে গেলে, একটা ফিমেল বেবি যদি জন্মানোর পরে তার আর হচ্ছে কোনো ওভার নতুন করে তৈরি হয় না। তাহলে ওভারগুলো কখন তৈরি হয়েছিল? এটা হচ্ছে মায়ের পেটে যখন একটা বেবি ছিল তখনই তার ওভারগুলো তৈরি হয়ে গিয়েছিল। এবং এই কতগুলো ওভার তৈরি হয়? সাধারণত 7 million, 7 million ওভা ওভা তৈরি হয় আমাদের ডিউরিং ফিটাল লাইফে। অ্যাট দ্য টাইম অফ দি বার্থে হচ্ছে এখানে অনেক ওভাম নষ্ট হয়ে যায়, তখন কতগুলো থাকবে? প্রায় 2 million ওভাম তখন পারসিস্ট করবে অ্যাট বার্থে। আদার্স আর লস্ট বাই অ্যাট্রেশিয়া থ্রো 50% ইজ স্টিল অ্যাট্রেটিক হেয়ার। ঠিক আছে, তাহলে আদারগুলো কী করছে? নষ্ট হয়ে যাচ্ছে অ্যাট্রেশিয়ার মাধ্যমে। 1 million ওভা আন্ডার গো ফার্স্ট মিওটিক ডিভিশন। ঠিক আছে, তাহলে এই যে 2 million যে ওভাম থাকলো আমার আফটার বার্থে, সেখান থেকে আবার 1 million হচ্ছে মিওটিক ডিভিশনে যাবে ডিউরিং বার্থ, বাট অ্যারেস্টেড অ্যাট প্রোটোফেজ এই স্টেজ, দোজ সার্ভাইভ পারসিস্ট ইন পিউবার্টি। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই মিওটিক ডিভিশন কী, মাইটোটিক ডিভিশন কী, সেল ডিভিশন কী, এটা আমরা জানি।
তাহলে মিওসিস ডিভিশনটা কোথায় হয়? এটা হয় মেইনলি জার্ম সেলে, আমরা জানি। তাহলে ওভাম একটা হচ্ছে জার্ম সেল, তাহলে এখানে মিওসিস ডিভিশন হবে। তাহলে এই মিওসিস ডিভিশনটা শুরু হবে আফটার বার্থে, কিন্তু মিওসিসটা যখন প্রোফেজ ফেজে এটা কি থাকবে, অ্যারেস্ট হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। আফটার বার্থে এটা শুরু হবে, কিন্তু এটা বন্ধ হয়ে যাবে প্রোফেজ স্টেটে স্টেজে, এবং এই এর পরে প্রোফেজের পরে এরা আর ফার্দার ডিভিশনটা আর লাস্ট করবে না। কখন এটা গিয়ে আবার পারসিস্ট করবে? যখন হচ্ছে আমাদের পিউবার্টি হবে, তখন, তার মানে বয়ঃসন্ধিকালে যখন আমাদের একটা ফিমেল যাবে, তখন হচ্ছে এই যে অ্যারেস্ট অবস্থায় ছিল আমার ফার্স্ট মেট্রিক ডিভিশনটা প্রোফেজ স্টেজে, সেটা আবার পরের স্টেজগুলোতে তখন আবার তারা পারসিস্ট করবে। So there are less than 3 lakh of ova remain during the puberty due to continuation of atresia. তাহলে পিউবার্টি মানে বয়ঃসন্ধিকালে যখন আমাদের একটা ফিমেল পৌঁছাবে, তখন কতটুকু ওভা তার থাকবে? তার মাত্র 3 লাখ ওভা থাকবে, কিন্তু জন্মের সময় কিন্তু তার 1 মিলিয়ন ওভা ছিল, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে ওভামের সংখ্যা কমতে থাকছে। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাট্রেশিয়া হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যামং দেম অনলি 1 ওভা ম্যাচিউরস ইন 1 সাইকেল, এবং প্রত্যেকটা সাইকেলে, আমরা যে পড়লাম যে প্রতি মাসে একটা সাইকেল হয়, 28 দিনের দিন পরপরই যে একটা সাইকেল হয়, এই সাইকেলটাতে সাধারণত একটা মাত্র ওভা ফুললি ম্যাচুর হবে। অ্যাবাউট 500 ওভা ম্যাচুরস ইন দ্য ফিমেল থ্রু আউট হার রিপ্রোডাক্টিভ লাইফ। একটা ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফে কয়টা ওভা ম্যাচুর হতে পারে? 500টা ওভা ম্যাচুর হতে পারে, ঠিক আছে? তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট টাইম বিংয়ে থাকে, কিন্তু মেলের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ লাইফটা মেইনলি লাইফ লং থাকে, কিন্তু ফিমেলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম বিং পর্যন্ত আমাদের রিপ্রোডাক্টিভ এজটা থাকে। তাহলে এর পরে গিয়ে ফিমেল আর রিপ্রোডাকশন করতে পারে না, কিন্তু একটা মেলের পিউবার্টির পর থেকে সবসময় তার রিপ্রোডাকশন হতে পারে ডিউরিং ডেথ পর্যন্ত, ঠিক আছে? কিন্তু ফিমেলে একটা নির্দিষ্ট টাইম থাকবে। তাহলে এই নির্দিষ্ট টাইমের মধ্যে, যেটাকে আমরা বলছি রিপ্রোডাক্টিভ লাইফ অফ ফিমেল, এইখানে কয়টা ওভা সাধারণত ম্যাচুর হতে পারে? 500 ওভা ম্যাচুর হতে পারে। এইখানে একটা ছবি দেখছি, যেটা হচ্ছে ওজেনেসিস। এই যে আমার প্রথমে মাইটোসিস হয় বিফোর বার্থে, এরপরে আফটার বার্থে হচ্ছে মিওসিস হচ্ছে, কিন্তু মিওসিস ওয়ানটা আমার কোথায় অ্যারেস্ট হয়ে যাচ্ছে? প্রোফেজ ফেজের ডিপ্লোটিন স্টেজে। তা এইখানে অ্যারেস্ট হয়ে থাকে কতদিন পর্যন্ত? যতদিন না আমাদের পিউবার্টি হয়। তাহলে পিউবার্টির সময় আবার এই মিওসিস ওয়ানটা কমপ্লিটেড হবে, তারপরে হচ্ছে মিওসিস টু কমপ্লিট হয়ে আমাদের হচ্ছে একটা ম্যাচুর ওসাইট হবে, এবং সেটা কমপ্লিট, এই ম্যাচুরেশনটা কখন কমপ্লিট হবে? যখন ফার্টিলাইজেশন হবে তখন এই ম্যাচুরেশনটা কমপ্লিট হবে। ওকে, এটাও একটা হচ্ছে ওভামের বিভিন্ন ওভারির ভেতরে যে ওভামটা ফলিকলগুলার সারাউন্ডিংয়ে বিভিন্নভাবে, মানে ওভামের সারাউন্ডিংয়ে যে গ্যারুলোসা সেল থাকে তাই সেটা ফলিকল তৈরি করে, এই ফলিকলটা বিভিন্ন যে ম্যাচুরেশন হচ্ছে সেটা দেখাচ্ছে। আমরা এইবার আসছি ফিমেল মান্থলি সেক্সুয়াল সাইকেল বলতে কি বুঝি। দ্য নর্মাল রিপ্রোডাক্টিভ ইয়ার্স অফ এ ফিমেলস আর ক্যারেক্টারাইজ বাই মান্থলি রিদমিক্যাল চেঞ্জেস ইন দ্য রেটস অফ সিক্রেশন অফ দি ফিমেল হরমোন অ্যান্ড করেসপন্ডিং ফিজিক্যাল চেঞ্জেস ইন দ্য ওভারিজ অ্যান্ড আদার সেক্সুয়াল অর্গানস। তার মানে কি, ফিমেলের রিপ্রোডাক্টিভ যেই ইয়ারগুলো থাকবে, রিপ্রোডাকশন করতে পারে যেই বছরগুলোতে, সেখানে কি হবে? এখানে একটা মান্থলি রিদমিক্যাল চেঞ্জ হবে। কেন মান্থলি বলছি? কারণ 28 দিন, একটা মাসে আমরা জানি সাধারণত 30 দিন থাকে, তাহলে 28 আর 30 খুব কাছাকাছি, এই জন্য আমরা এটাকে মান্থলি বলছি। রিদমিক্যাল মানে কি, একই রকম প্রতি মাসে একই রকমভাবে রিদমিক্যালি তার কি চেঞ্জ হয়? রেট অফ দি সিক্রেশন অফ ফিমেল হরমোন, ফিমেল হরমোনের যে সিক্রেশনটা সেই সিক্রেশনের রেটটা চেঞ্জ হয়, কি কখনো বেশি কখনো কম, এবং এই রেট অফ দ্য হরমোন সিক্রেশনের জন্য করসপন্ড করবে তার ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ দি ওভারি অ্যান্ড আদার সেক্সুয়াল অর্গান। তাহলে এই যে হরমোনগুলার রেটটা চেঞ্জের জন্য আমার বিভিন্ন রকমের গ্ল্যান্ড, বিভিন্ন রকম অর্গানের যে চেঞ্জগুলো হচ্ছে, কি অর্গান? ওভারি এবং আদার সেক্সুয়াল অর্গানের সাইক্লিক্যাল ওয়েতে একটা রিদমিক্যাল চেঞ্জ হয়, এইটাকেই আমরা বলছি ফিমেল মান্থলি সেক্সুয়াল সাইকেল। ওকে,
দিস রিদমিক্যাল প্যাটার্ন ইজ কল্ড দ্য ফিমেল মান্থলি সেক্সুয়াল সাইকেল অর লেস অ্যাকুরেটলি এটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলও বলতে পারি। দ্য ডিউরেশন অফ দি সাইকেল বলেছি আমরা, এটা আগেই বলেছি যে অ্যাভারেজ হচ্ছে 28, আর হচ্ছে আমরা যদি রেঞ্জে বলতে চাই তাহলে 20 থেকে 45 দিন পর্যন্ত হবে, এটা আমরা আগে পড়েছি। তাহলে ফিমেল মান্থলি সেক্সুয়াল সাইকেলের ডেফিনেশনটা আমরা একটু পড়বো, কারণ এটা অনেক সময় আমাদের পরীক্ষা আসে, তো এই জন্য এটা আমরা একটু ডেফিনেশনটা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই যে আমাদের সেক্সুয়াল ফিমেল রিপ্রোডাক্টিভ এজে ফিমেলের যে রিপ্রোডাকশনটা, এটা যে সাইকেলের সাইকেলের মাধ্যমে হচ্ছে, তাহলে এই সাইকেলটা আবার দুই জায়গাতে হয়, একটা ওভারিতে হয় আর একটা হচ্ছে ইউটেরাসে হয়। ঠিক আছে, তাহলে ওভারিতে যেটা হয় সেটাকে আমরা বলি ওভারিয়ান সাইকেল, আর ইউটেরাসে যেটা হয় সেটাকে আমরা ইউটেরাইন সাইকেল অথবা মেনস্ট্রুয়াল সাইকেল বলতে পারি। তাহলে এই সাইকেলগুলো সাধারণত কখন হয়? এই সাইকেলগুলো তখনই হবে সাইমালটেনাসলি, মানে একই সাথে দুই জায়গাতেই সাইকেলগুলো, করসপন্ডিং সাইকেলগুলো হতে থাকে। ঠিক আছে, তাহলে ওভারিতেও যখন ডে ওয়ানে একটা চেঞ্জ হবে, ঠিক তখন আমাদের ইউটেরাসেও একটা ডে ওয়ানে চেঞ্জ হবে। তাহলে ওভারিয়ান সাইকেল এবং ইউটেরাইন সাইকেল এটা কিন্তু আলাদা আলাদাভাবে হবে না, এদের দুইজনারই হচ্ছে টাইমটা হচ্ছে 28 দিন, এবং এই 28 দিনটা একই সাথে দুইটা ডেভেলপ করতে থাকবে, ওভারিতেও ডেভেলপ করতে থাকবে আবার ইউটেরাসেও ডেভেলপ করতে থাকবে। ওকে, তাহলে এই দুইটা সাইকেলকে আমরা ফিমেলে পাচ্ছি, একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল আর একটা হচ্ছে ইউটেরাইন সাইকেল। তাহলে এবার আসি আমরা প্রথমে ওভারিয়ান সাইকেলটা পড়বো। দের আর টু সিগনিফিকেন্ট রেজাল্টস ইন দ্য ফিমেল সেক্সুয়াল সাইকেল। ফার্স্ট, ওভাম ইজ রিলিজ ফ্রম দ্য ওভারি ইচ মান্থ, প্রতি মাসে একটা ওভাম রিলিজ হবে ওভারিয়ান সাইকেলের মাধ্যমে। আর সেকেন্ডটা হচ্ছে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স ফর ইমপ্লান্টেশন অ্যান্ড ফার্টিলাইজ ওভাম অ্যাট দ্য রিকোয়ারমেন্ট টাইম অফ দি মান্থ, এবং সাথে সাথেই ইউটেরাসটাও তৈরি হবে কিসের, এই যে একটা যদি ওভাম, একটা ম্যাচুর ওভাম যদি স্পার্মের সাথে ফার্টিলাইজেশন করে, সেই ফার্টিলাইজেশনের পরে যে প্রোডাক্টটা তৈরি হবে, তার মানে যে বেবিটা তৈরি হবে, আস্তে আস্তে তৈরি হতে থাকবে, সেই বেবিটাকে জায়গা দেওয়ার জন্য আমাদের ইউটেরাসটা তখন কী করছে, প্রিপেয়ার্ড হবে, তৈরি হতে থাকবে। তাহলে এটা কখন হচ্ছে, ওভারি এবং ইউটেরাইন সাইকেলটা কখন হচ্ছে, একই সাথেই কন্টিনিউয়াস হচ্ছে, যে একই সাথেই চলছে, এবং দুইটারই টাইম হচ্ছে, অ্যাভারেজ টাইম হচ্ছে 28 ডেজ। এই তাহলে আমরা এবার আসি ওভারিয়ান সাইকেলটা কী। দ্য রেগুলার ম্যাচুরেশন অফ এ গ্রুপ অফ প্রাইমোডিয়াল ফলিকলস অ্যান্ড পিরিয়ডিক শেডিং অফ দি ওসাইট কনস্টিটিউট এ সাইক্লিক্যাল চেঞ্জ ইজ কল্ড ইন দ্য ওভারি ইজ কল্ড ওভারিয়ান সাইকেল। তাহলে ওভারিয়ান সাইকেলের ডেফিনেশন আমরা কী বলবো, যে এই প্রাইমোডিয়াল ফলিকল যেটা আমরা পড়লাম, যে একটা ওভাম থাকবে এবং এই ওভামের সারাউন্ডিংয়ে হচ্ছে আমাদের গ্র্যানুলোসাস সেল থাকবে, এটাকে আমরা বলছিলাম প্রাইমারি ফলিকল। এই প্রাইমারি ফলিকল অথবা প্রাইমোডিয়াল ফলিকল যেটাই বলি না কেন, সেটা হচ্ছে কী হচ্ছে, ম্যাচুর হবে, গ্রুপ অফ প্রাইমোডিয়াল ফলিকল ম্যাচুর হয়ে পিরিয়ডিক শেডিং, মানে কি কিছুদিন পরপর শেড হয়ে যাবে, মানে বের হয়ে যাবে এখান থেকে কি ওসাইটটা, ম্যাচুর ওসাইটটা বের হয়ে যাবে, এবং এইটা হচ্ছে একটা সাইক্লিক্যাল চেঞ্জের মাধ্যমে হয়, এটাকে বলছি আমরা ওভারিয়ান সাইকেল। তাহলে এবার আসি আমরা ওভারিয়ান সাইকেলের কি কি ফেজ আছে। দের আর টু ফেজেস ইন ওভারিয়ান সাইকেল, নাম্বার ওয়ান ইজ দ্য ফলিকুলার ফেজ অ্যান্ড নাম্বার টু ইজ দ্য লুটিয়াল ফেজ। তাহলে ফলিকুলার ফেজে কী কী হয় আমরা একটু দেখি। প্রাইমারি ওসাইট উইথ সারাউন্ডিং ফ্ল্যাট এপিথেলিয়াল ইজ কল প্রাইমোডিয়াল ফলিকল, যেটা আমরা আগে বলেছি যে একটা ওসাইট, প্রাইমারি ওসাইটের সারাউন্ডিংয়ে যেই এপিথেলিয়াল সেলগুলো থাকে, যাকে আমরা বলেছিলাম হচ্ছে গ্র্যানুলোসা সেল, সেটাকে আমরা টোটালটাকে বলছি আমরা প্রাইমোডিয়াল ফলিকলস। ফ্রম পিউবার্টি 5 to 15 প্রাইমোডিয়াল ফলিকলস বিগিনস টু ম্যাচুরেশন ইচ ওভারিয়ান সাইকেল। প্রত্যেকটা ওভারিয়ান সাইকেলে, যেমন একটা 28 দিনের একটা ওভারিয়ান সাইকেলে আমার কী হচ্ছে, 5 থেকে 15টা প্রাইমারি ফলিকল ম্যাচুর হওয়া শুরু হয়। দ্য ফ্ল্যাট সেল বিকাম কিউবয়েডাল সেল, কোন ফ্ল্যাট সেলটা ছিল, যেটা হচ্ছে এপিথেলিয়াল সেল যেটা সারাউন্ডিং ছিল আমাদের ওসাইটের সারাউন্ডিংয়ে ছিল, সেই এপিথেলিয়াল সেলটা ফ্ল্যাট ছিল, সেটা আস্তে আস্তে কিউবয়েডাল হবে, হওয়ার পরে প্রলিফারেট টু ফর্ম স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম অফ দি গ্র্যানুলোসাল সেল, তারপরে সেটা মাল্টিলেয়ার্ড হয়ে গ্র্যানুলোসাল সেলগুলো প্রলিফারেট হবে। দ্য ফলিকল ইজ কল্ড প্রাইমারি ফলিকল, তারপর এই ফলিকলটাকে বলছি আমরা প্রাইমারি ফলিকল। তাহলে প্রাইমোডিয়াল ফলিকল যখন আরেকটু ম্যাচুর হয়ে আমাদের হচ্ছে গ্র্যানুলোসাল সেলগুলো কিউবয়েডাল হয়ে স্ট্র্যাটিফাইড হবে, সেটাকে বলছি আমরা তারপরে প্রাইমারি সেল। দেন জোনা পেলুসুডা অ্যাপিয়ার্স ইন দ্য সার্ফেস অফ দি ওসাইট, ওসাইটেও আবার হচ্ছে কিছু ডেভেলপমেন্ট হবে, কী হবে, ওসাইটের সারাউন্ডিংয়ে একটা হচ্ছে জোনা পেলুসুডা নামে একটা লেয়ার তৈরি হবে, এবং স্ট্রোমাল সেলস অফ দি ওভারি অ্যারেঞ্জ করবে কি দুইটা লেয়ারে, এবং এই
ওসাইট ছাড়া যে সাপোর্টিং সেলগুলো থাকে স্ট্রোমাল সেল, সেটা আবার দুইটা লেয়ারে ভাগ হবে। একটা হচ্ছে আউটার থিকা এক্সটার্নাল এবং ইনার থিকা ইন্টারনাল। আউটার থিকা এক্সটার্নাল যেটা, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু, কনসিস্ট করবে কানেকটিভ টিস্যু, এবং ইনার থিকা ইন্টারনাল যেটা, সেটা হচ্ছে ইস্ট্রোজেনকে সিক্রেশন করবে। তাহলে এই যে দুইটা লেয়ারে ভাগ হয়ে গেল আমাদের সাপোর্টিং সেলগুলা, এর ভেতরে আবার কী হবে, ফ্লুইড ফিলিং হয়ে যাবে। ঠিক আছে, এই স্পেসের ভেতরে ফ্লুইড ফিল হবে। ফ্লুইড ফিল স্পেস অ্যাপিয়ার বিটুইন দ্য গ্রানুলোসাস সেলস অ্যান্ড ফর্ম দ্য এন্ট্রাম। এবং এই যে ফ্লুইডগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, স্পেসের ভেতরে ঢুকে যাচ্ছে, এটাকে আমরা এন্ট্রাম বলছি। দিস ফলিকলস কল্ড আর সেকেন্ডারি ফলিকলস। তাহলে প্রাইমারি ফলিকলস যখন, এটা হচ্ছে দুইটা সাপোর্টিং সেলগুলো যখন দুইটা লেয়ারে ভাগ হয়ে যাবে, এবং এই দুইটা লেয়ারের ভেতর যখন ফ্লুইড ঢুকে, আমাদের হচ্ছে একটা ফ্লুইড ঢুকার পরে একটা হচ্ছে, তখন যেই ফলিকলটা চেঞ্জ হয়ে ফলিকলটা তৈরি হবে, সেই ফলিকলটাকে বলছি আমরা সেকেন্ডারি ফলিকলস। দেন দ্য গ্র্যানুলোসাস সেলস অ্যারাউন্ড দ্য ওসাইট ফর্মস কুমুলার উফোরাস ফলিকলস ইন লার্জ অ্যান্ড কল্ড টার্শিয়ারি বা গ্র্যানুলোসা গ্রাফিয়ান ফলিকলস। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ডারি সেল তৈরি হলো, এই সেকেন্ডারি সেল, সেকেন্ডারি ফলিকল তৈরি হলো, এই সেকেন্ডারি ফলিকল তৈরি হওয়ার পরে যে গ্র্যানুলোসাস সেল ছিল ওসাইটের সারাউন্ডিংয়ে, সেইগুলো আবার কুমুলার উফোরাস হিসেবে তৈরি হবে। ওসাইট ফর্ম করবে কুমুলাস সোফোরাস গ্র্যানুলোসা সেলের সারাউন্ডিংয়ে, ও সাইটের সারাউন্ডিংয়ে আরও সেল তৈরি হবে, এটাকে বলছি আমরা কুমুলাস সোফোরাস। এবং ফলিকলসগুলো আরও বেশি বড় হবে এবং এদেরকে বলছি আমরা গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে, তাহলে আমাদের ফলিকলগুলো তাহলে কী কীভাবে চেঞ্জ হলো। প্রথমে ছিল প্রাইমোডিয়াল ফলিকল। এই প্রাইমোডিয়াল ফলিকলটা চেঞ্জ হওয়া শুরু হলো কখন, পিউবার্টিতে। তখন হচ্ছে পাঁচ থেকে পনেরোটা প্রাইমোডিয়াল ফলিকল আমার হচ্ছে কি ম্যাচুর হওয়া শুরু হবে পিউবার্টিতে, এবং প্রত্যেকটা সাইকেলেই 5 থেকে 15টা করে ম্যাচুর হওয়া শুরু হবে। ঠিক আছে, তাহলে এই যে 5 থেকে 15টা এই প্রাইমোডিয়াল ফলিকলটা কীভাবে ম্যাচুর হবে, যে ওসাইটের সারাউন্ডিংয়ে যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেলগুলো ছিল, যেটার নাম ছিল গ্র্যানুলোসা সেল, এই গ্র্যানুলোসা সেলসের ফ্ল্যাটগুলো আবার কিউবয়েডালে পরিণত হবে। কিউবয়েডাল পরিণত হয়ে এটাকে আবার কী হবে, স্ট্রাটিফাইড মানে মাল্টিলেয়ার তৈরি হবে। যখন মাল্টিলেয়ার তৈরি হবে তখন আবার হচ্ছে এটাকে আমরা বলছি কি প্রাইমারি ফলিকল। এই প্রাইমারি ফলিকলটা আবার সেকেন্ডারি কীভাবে হবে, এই স্ট্রোমাল সেল যেগুলো সেগুলো হচ্ছে দুইটা লেয়ারে ভাগ হবে, এবং এই দুইটা লেয়ারের ভেতরে আমাদের কী থাকবে, ওয়াটার ফ্লুইড ফিল হয়ে যাবে, তখন এটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি ফলিকলস। এবং এই সময় আমার হচ্ছে কী হবে, ওসাইটের সারাউন্ডিংয়ে একটা লেয়ার তৈরি হবে, তার নাম হচ্ছে জোনা পেলোসোটা। এবং টার্শিয়ারি ফলিকল অর গ্রাফিয়ান ফলিকল কখন বলবো, যখন এই ফলিকলগুলো আরও বেশি ম্যাচুর তৈরি হবে, ম্যাচুর হবে, বড় হবে, এবং কী হবে, এটা হচ্ছে ওসাইটের সারাউন্ডিংয়ে আরও কিছু সেল তৈরি করবে, সেই সেলগুলোকে বলছি আমরা কুমুলাস ওফোরাস। ওকে, গ্যানুলোসা সেলস আরও কিছু ওসাইটের সারাউন্ডিংয়ে কিছু গ্যানুলোসা সেল থাকবে, তার নাম হচ্ছে কুমুলাস ওফোরাস, এবং এই আদার্স ফলিকলগুলো হচ্ছে অনেক বেশি বড় হবে, এটাকে বলছি আমরা গ্রাফিয়ান ফলিকল। সো দিজ আর দ্য ফাইনাল ম্যাচুরেশন অফ ফলিকল। আর্লি গ্রোথ অফ দি ফলিকল আপ টু দ্য অ্যান্ট্রাল স্টেজ, যখন হচ্ছে ফ্লুইডগুলো ভর্তি হয় সেটাকে বলি অ্যান্ট্রাল স্টেজ। সেইটুকু গ্রোথটাকে মেইনলি স্টিমুলেট করে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তাহলে এই যে ফলিকলগুলোর গ্রোথ হচ্ছে অ্যান্ট্রাল পর্যন্ত, অ্যান্ট্রাল স্টেজ পর্যন্ত, এটা কে হেল্প করছে, আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোনটা এখানে হচ্ছে হেল্প করছে এই ডেভেলপমেন্টে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন আমরা পড়েছি কোথা থেকে আসে, এরা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে, তাই না। তাহলে ইস্ট্রোজেন ইজ সিক্রেটেড ইন টু দ্য ফলিকল অ্যান্ড গ্র্যানুলোসা সেলস টু ফর্ম ইনক্রিজিং নাম্বার অফ ফলিকল স্টিমুলেটিং রিসেপ্টর। ঠিক আছে, তাহলে ইস্ট্রোজেন যেটা, সেটা ফলিকল থেকে সিক্রেট হওয়া শুরু হয়, এবং এরা আবার ফলিকল স্টিমুলেটিং হরমোনের রিসেপ্টরের নাম্বারও বাড়ায় দেয়, হুইচ কজেস পজিটিভ ফিডব্যাক মেকানিজম, বিকজ ইট টেকস দ্য গ্র্যানুলোসা সেলস ইভেন মোর সেন্সিটিভ টু দ্য ফলিকল স্টিমুলেটিং হরমোন। দ্য পিটুইটারি ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড দ্য ইস্ট্রোজেন কম্বাইন্ড টু প্রমোট লুটিনাইজিং হরমোন রিসেপ্টর অন দ্য অরিজিনাল গ্র্যানুলোসা সেলস, দাস অ্যালাউস লুটিনাইজিং হরমোন স্টিমুলেশন টু অকার, দ্য অ্যাডিশন অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন স্টিমুলেশন অ্যান্ড ক্রিয়েটিং অ্যান ইভেন্ট মোর র্যাপিড ইনক্রিজিং দ্য ফলিকুলার সিক্রেশন। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে আমাদের ফলিকুলার গ্রোথটা হলো কিসের জন্য, ফলিকল স্টিমুলেটিং হরমোনের জন্য, এবং এই ফলিকল গ্রোথ করে আমাদের হচ্ছে ইস্ট্রোজেন সিক্রেশন হবে ফলিকল থেকে, এবং এই ইস্ট্রোজেনটাও আবার আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোনের রিসেপ্টরগুলোর কাজটাকে বাড়াই দেবে, সেন্সিটিভিটিটা বাড়াই দেবে, যার জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন আরও বেশি কাজ করবে। আর এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং ইস্ট্রোজেনের কম্বাইন্ড এফেক্টে আমাদের লুটিনাইজিং হরমোনের রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়, এবং এরা অ্যালাউ করে লুটিনাইজিং হরমোন সিক্রেশন।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে, তো এই যে একটা হরমোন আরেকটা হরমোনের সিক্রেশনটাকে বাড়াই দিচ্ছে, একটা হরমোন সিক্রেশন বেশি হলে আরেকটা হরমোনের সিক্রেশন বাড়ছে, একেই বলছি আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাচুরেশন হয়ে গেল। যখনই ম্যাচুরেশন হলো, ম্যাচুর ফলিকলটাকে বলছি আমরা গ্র্যাফিয়ান ফলিকল বা টারশিয়ারি ফলিকল। এই ম্যাচুর হওয়ার পরে কি হবে? এই ম্যাচুর হওয়ার পরে ওভুলেশন হবে। সো হোয়াট ইজ ওভুলেশন? দ্য প্রসেস বাই হুইচ এ ম্যাচুর ডিস্টেন্ডেড গ্র্যাফিয়ান ফলিকল ইজ রাপচার্ড অ্যান্ড ওভাম এক্সট্রুডেড ইন টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি ইজ নোন অ্যাজ ওভুলেশন। তার মানে কি? ওভুলেশনটা কাকে বলছি? যখন একটা ম্যাচিউর গ্র্যাফিয়ান ফলিকল রাপচার হয়ে যাবে, রাপচার মানে হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে অথবা ব্রেকডাউন হয়ে যাবে, হয়ে কি করবে, তার ভিতরে যে ম্যাচিউর ওভামটা ছিল সেই ওভামটা বের হয়ে যাবে। কোথায় বের হয়ে যাবে? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, তাকে বলছি আমরা ওভুলেশন। তাহলে একটা সাইকেলের মাঝে হচ্ছে একটা ওভুলেশন হবে, ঠিক আছে? তাহলে ম্যাচুর ওভারিয়ান ফলিকলগুলো ম্যাচুর হয়ে বসে থাকবে না, তারা কি করবে, তার ভেতরে যে ম্যাচুর ওভামটা আছে সেই ওভামটা কি করবে, বের করে দিবে, এক্সট্রুডেট করে দিবে। কোথায়? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। তাহলে এই প্রসেসটাকে বলছি আমরা ওভুলেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন অফ ওভুলেশন। কখন হয়? ইট অকার্স অ্যাট 12th ডে প্রায়র টু দ্য অনসেট অফ দি নেক্সট মিনিস্ট্রাল সাইকেল। তার মানে কি? পরের মিনিস্ট্রেশন সাইকেল শুরু হওয়ার দিন থেকে 14 দিন আগে এই ওভুলেশনটা হবে। তাহলে একটা ফিমেলের ওভুলেশন হবে কখন আমরা হিসাব করব, তার নেক্সট মিনিস্ট্রেশনের যেদিন শুরু হবে তার থেকে 14 দিন আগে আমরা হিসাব করব যে তার ওভুলেশনটা হয়েছিল। বিফোর ওভুলেশন দ্য প্রোডাক্ট প্রোট্রুডিং আউটার ওয়াল অফ দি ফলিকল সোয়েলস র্যাপিডলি। তাহলে হচ্ছে কি, ওভুলেশনের আগে, ওভুলেশনটা কীভাবে ওইটা আমরা একটু পড়ছি, ওভুলেশনের আগে ফলিকলগুলো অনেক বেশি সোয়েলিং হবে এবং এই স্মল এরিয়া ইন দ্য সেন্টার অফ দি ফলিকুলার ক্যাপসুল কল্ড স্টিগমা, এবং সেন্টার অফ দি ফলিকুলার ক্যাপসুলে একটা জায়গা থাকে তাকে বলছি আমরা স্টিগমা। প্রোট্রুডিউড লাইটকে নিপল, নিপিলের মতো হচ্ছে প্রোট্রুড করে। ফ্লুইড বিগান্স টু উজ ফ্রম দ্য ফলিকল থ্রো ইট ইজ স্টিগমা। তার মানে কি? এই স্টিগমা দিয়ে ফ্লুইডগুলো ও ফলিকলের ভেতরে ঢুকতে থাকে অ্যান্ড দ্য স্টিগমা রাপচার্ড ওয়াইডলি, এবং স্টিগমাগুলো রাপচার হয়ে যায়। তাহলে কি হয় এখানে আমরা একটু দেখি। ওভুলেশনের আগে ফলিকলগুলো র্যাপিডলি সোয়েলিং হতে থাকে এবং এরা হচ্ছে একটা স্মল এরিয়া যেটা হচ্ছে ফলিকুলার ক্যাপসুলে থাকবে সেটাকে আমরা স্টিগমা বলছি। সেটা কী জিনিস? সেটা হচ্ছে নিপিলের মতো বাইরের দিকে প্রোট্রুশন করবে এবং এর ভেতর দিয়ে ফ্লুইডগুলো ওভামের ফলিকুলের ভেতরে ঢুকবে। তাহলে ফলিকলের ভেতর যদি ফ্লুইড ঢুকে তাহলে ফলিকলগুলো হচ্ছে কী হবে, আরও সোয়েলিং হবে এবং স্টিগমা একসময় কী হবে, রাপচার হয়ে যাবে। অনেক রাপচার হয়ে গেলে কী হবে, ভিতরের যে ফ্লুইডগুলো সেই ফ্লুইডগুলো অ্যালাউইং মোর ভিসকাস ফ্লুইড which was occupied the central position of the follicle to evaginate outward. তার মানে যে ভিতরের যে ফ্লুইডগুলো ছিল সেই ফ্লুইডগুলো বাইরের দিকে চলে আসবে। কেন? কারণ স্টিগমাগুলো রাপচার হয়ে গেছে। দ্য ভিসকাস ফ্লুইড ক্যারিজ উইথ দ্য ওভাম সারাউন্ডেড বাই মাস অফ সেভারাল থাউজেন্ডস অফ স্মল গ্র্যানুলোসা সেলস কজ করোনা রেডিয়েটা। তাহলে এই যে আমার ইয়েগুলো স্টিগমাগুলো যে রাপচার হয়ে গেল, এর জন্য ভিতরের ফ্লুইডগুলো যে বের হয়ে গেল, তাহলে ফ্লুইডগুলো একা একা বের হবে না, সে কন্টেন করবে কি, একটা ওভাম কন্টেন করবে এবং এই ওভামের চারিদিকে থাকবে অনেকগুলো গ্র্যানুলোসা সেলস, এদেরকে আমরা বলছি করোনা রেডিয়েটা। এই যে ওভামটা যে বের হয়ে গেল এটাকেই বলি আমরা ওভুলেশন। সো ওভুলেশন অকার্স বাই লুটিনাইজিং হরমোন সার্জ, ঠিক আছে? ওভুলেশনটা অকার হবে কিভাবে? লুটিনাইজিং হরমোনের অনেক বেশি এক্সেসিভ সিক্রেশনের ফলেই হচ্ছে ওভুলেশনটা করবে। এ হাই সিক্রেশন অফ লুটিনাইজিং হরমোন ইজ কল্ড লুটিনাইজিং হরমোন সার্জ। সো ওভুলেশন ইউজুয়ালি অকার্স এই 9 আওয়ার আফটার দ্য পিক অফ দি এলএইচ সার্জ অ্যাট দ্য মিড সাইকেল। তার মানে একটা ফিমেল ওভারিয়ান সাইকেলের মাঝামাঝি সময়ে কি হবে, আমার লুটিনাইজিং হরমোনটা সার্জ হবে। এই লুটিনাইজিং হরমোন সার্জ হওয়ার জন্য হওয়ার 9 ঘন্টা পরে আমাদের ওভুলেশনটা হবে। তাহলে ওভুলেশন হওয়ার জন্য আমাদের কী দরকার? লুটিনাইজিং হরমোন সার্জ হওয়া প্রয়োজন। তাহলে কীভাবে আমাদের ওভুলেশনটা হচ্ছে আমরা যদি একটা ফ্লো চার্টে দেখি, যে প্রথমে লুটিনাইজিং হরমোনটার সিক্রেশনটা বাড়লো, বাড়ার পরে আমাদের ফলিকলে যে হরমোনগুলা, ফলিকুলার যে স্টেরয়েড হরমোন, সেই হরমোনগুলার ইয়েতে এফেক্টের জন্য আমাদের কী হয়, আমাদের কিছু প্রোটিওলাইটিক এনজাইম থাকে সেগুলো হচ্ছে অ্যাক্টিভেটেড হয়।
তাহলে প্রোটিওলাইটিক এনজাইম যেমন কোলাজিনেজ এরা যদি অ্যাক্টিভেটেড হয় এরা ফলিকুলের ওয়ালগুলোকে কি করবে উইক করে দিবে, তাই না? প্রোটিনকে লাইসিস করে করে এরা ফলিকুলের ওয়ালগুলোকে উইক করে দিবে এবং স্টিগমাগুলোকে ডিজেনারেশন করে দিবে। আবার এরা হচ্ছে ফলিকুলার হাইপারেমিয়া এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করবে। প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করে হচ্ছে ফলিকুল হাইপারেমিয়া করবে। হাইপারেমিয়া মানে হচ্ছে ব্লাড, হাইপার মানে হচ্ছে তোমার বেশি, তাই না? তাহলে ব্লাডের কালারটা বেশি হবে, ফলিকুলারের ব্লাডের কালারটা বেশি হয়ে যাবে এবং এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করবে। ফলিকুলটা হচ্ছে তাহলে আমার রেডিশ হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হবে এবং প্লাজমা ট্রান্সলুটেড করবে ফলিকুল, তার মানে প্লাজমা ফলিকুলের ভেতর ঢুকবে, যেটা আমরা বলেছি স্টিগমার মাধ্যমে। এবং ফলিকুলগুলো কি হবে, সোয়েলিং হবে। তাহলে একদিকে ফলিকুল সোয়েলিং হলো, আর একদিকে ফলিকুল ওয়ালগুলো যদি উইক হয়ে যায় তাহলে আলটিমেটলি ফলিকুল রাপচার হয়ে যাবে। এবং ফলিকুল রাপচার হলে আমার ভিতর ফলিকুলের ভিতরে ফ্লুইডগুলো বের হয়ে যাবে, ইভাজিনেশন হবে অফ ফলিকুলার ফ্লুইড। এবং এই ইভাজিনেশন অফ ফলিকুলার ফ্লুইডের মাধ্যমে এই ফ্লুইডটা কী কন্টেন্ট করবে, ওভাম কন্টেন্ট করবে। তাহলে আলটিমেটলি ওভামটা আমার কোথা থেকে বের হয়ে যাচ্ছে, ওভার আমার হচ্ছে ওভারি থেকে বের হয়ে যাচ্ছে, কিভাবে ফলিকুল থেকে ম্যাচুর ওভামটা বের হয়ে যাচ্ছে। সো দিজ আর দ্য ওভুলেশনের মেকানিজম, ঠিক আছে? তাহলে এই ওভুলেশনটা হতে কে কে হেল্প করছে, আমাদের লুটিনাইজিং হরমোন হেল্প করছে, যেটাকে আমরা বলছি হাই রেঞ্জ অফ লুপিডিনাইজিং হরমোন, এটাকে বলছি আমরা লুটিনাইজিং হরমোন সার্জ। সো হোয়াট ইজ এলএইচ সার্জ? শার্প রাইজ অফ এলএইচ সিক্রেশন জাস্ট বিফোর ওভুলেশন ইজ কল্ড এলএইচ সার্জ। তাহলে হাই লুটিনাইজিং হরমোন সিক্রেশন যদি হয় ওভুলেশনের আগে সেটাকে বলছি আমরা এলএইচ সার্জ। এটার কারণটা কী? কারণ হচ্ছে ডিউরিং আর্লি পার্ট অফ দি প্রলিফারেটিভ স্টেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল এলএইচ সিক্রেশন ইজ হেল্ড ইন চেক বাই দ্য নেগেটিভ ফিডব্যাক এফেক্ট অফ দি রাইজিং প্লাজমা ইস্ট্রোজেন লেভেল। তাহলে আমরা কী বলতে এখানে কী বোঝাতে চাচ্ছি, যে হরমোনের মেইনলি হরমোনের রেগুলেশনগুলো আমরা আগে পড়েছি যে মেইনলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে হয়। তার মানে কি, একটা হরমোনের লেভেল যদি বাড়ে তাহলে আরেকটা হরমোনের লেভেল কমে যাবে, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে এই এলএইচ যেটা লুটিনাইজিং হরমোনটা কীভাবে হচ্ছে তার রেগুলেশন হচ্ছে, মানে চেক কীভাবে করছে, ইস্ট্রোজেন করছে। তাহলে ইস্ট্রোজেনের পরিমাণ যদি বাড়ে তাহলে লুটিনাইজিং হরমোনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা জানি যে ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয়, যেটা আমরা পড়েছিলাম যে ফলিকুলের হচ্ছে স্ট্রোমাল সেলগুলো সাপোর্টিং সেলগুলো দুইটা ভাগে হয়ে যায়, একটা হচ্ছে থিকা ইন্টারনা, একটা হচ্ছে থিকা এক্সটারনা। তাহলে থিকা ইন্টারনা থেকে আমাদের ইস্ট্রোজেনটা সিক্রেশন হওয়া শুরু হয়। তাহলে এই ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন যদি সিক্রেশন হওয়া শুরু হয় এর এফেক্ট কী হবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে, এরা হচ্ছে এলএইচ হরমোনটাকে সিক্রেশনটাকে কমায় দেবে। কিন্তু এই যে সিক্রেশনটা এটা আবার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কীভাবে? অ্যাট 36 to 48 hours বিফোর ওভুলেশন দ্য ইস্ট্রোজেন ফিডব্যাক এফেক্ট বিকামস পজিটিভ ফিডব্যাক মেকানিজম অ্যান্ড দিস ইনিশিয়েট বার্স্ট অফ এলএইচ সিক্রেশন। তাহলে হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের ইস্ট্রোজেনটা এলএইচটাকে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হিসেবে কন্ট্রোল করে, বাট ওভুলেশনের 36 থেকে 48 ঘন্টা আগে এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কনভার্ট হয়ে যায় পজিটিভ ফিডব্যাক মেকানিজমে। কীভাবে হবে? পজিটিভ ফিডব্যাক মেকানিজমে আমরা জানি যে একটা ফ্যাক্টর হচ্ছে ইনিশিয়েট করবে মোর অফ দি সেম, তার মানে এখানে হচ্ছে যদি আমার ইস্ট্রোজেনের লেভেলটা বাড়ে এরা আবার সেম এফেক্ট করবে। কি ইস্ট্রোজেনের লেভেল বাড়লে এরা হচ্ছে পজিটিভ এফেক্ট দিবে, কোথায়? এরা হচ্ছে লুটিনাইজিং হরমোনের লেভেলটা আবার বাড়াই দিবে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রথমে ছিল হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে ইস্ট্রোজেনটা আমার লুটিনাইজিং হরমোনের সিক্রেশনটা কমাই দিচ্ছিল, কিন্তু হচ্ছে ওভুলেশনের 36 থেকে 48 ঘন্টা আগে এই ফিডব্যাক মেকানিজমটা চেঞ্জ হয়ে আমাদের কি হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে, যার জন্য আমাদের ইস্ট্রোজেনের লেভেল যদি বাড়তে থাকে আমাদের লুটিনাইজিং হরমোনের লেভেলও বাড়তে থাকবে। তাহলে এই যে লুটিনাইজিং হরমোন লেভেল বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যে এটার লেভেলটা অনেক বেশি হবে, এটাকে বলছি আমরা বাস্ট অফ লুটিনাইজিং হরমোন সিক্রেশন, এটাকেই বলছি আমরা এলএইচ সার্জ। তাহলে এলএইচ সার্জটা কেন হচ্ছে? এলএইচ সার্জটা হচ্ছে যে ইস্ট্রোজেনটা যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কন্ট্রোল করছিল এলএইচ হরমোনটা, সেটা আবার চেঞ্জ হয়ে যায় হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজমে, এইভাবে করে এলএইচটা সিক্রেশনটা বাড়ে, এটাকেই বলছি আমরা এলএইচ সার্জ। এলএইচ সার্জটা কিসের জন্য দরকার, ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে ইট ইজ এসেনশিয়াল ফর ওভুলেশন। তাহলে এলএইচ সার্জটা যদি না হয় তাহলে ওভুলেশন হবে না, তো এই জন্য আমরা এলএইচ সার্জটাকে ইম্পর্টেন্সে আমরা বলতে পারি, যেটা ওই এসেনশিয়াল ফর ওভুলেশন, ঠিক আছে? তাহলে এই যে এলএইচ সার্জটা পড়লাম, এখানে আমাদের ইম্পর্টেন্ট কথা কি, এলএইচ সার্জটা কেন হচ্ছে, ডেফিনেশনটা কি, প্লাস এই
টাইমিংটা, যে কখন আমার এই রিসার্চটা হবে, মানে কখন আমার এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা পজিটিভ ফিডব্যাক মেকানিজমে কনভার্ট হবে, এটা হচ্ছে 36 to 48 hours। তাহলে এই আওয়ার্সটাও আমাদের জানতে হবে যে কখন গিয়ে এটা হয়। ওকে, তাহলে আমরা যদি একটা গ্রাফিক্যাল ওয়েতে দেখি যে এটা হচ্ছে লুটিনাইজিং হরমোন আর এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। রেড ওয়ান ইজ দ্য ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড ব্লু ওয়ান ইজ দ্য লুটিনাইজিং হরমোন। অ্যান্ড এটাকে দেখাচ্ছি আমরা ওভারিয়ান সাইকেলের বিভিন্ন ডে, যেটা ডে জিরো থেকে ডে 28, বিভিন্ন ডেতে এই হরমোনগুলোর কী কী চেঞ্জ হয় এটাই দেখাতে চাচ্ছি। তাহলে হচ্ছে আমরা ওভুলেশন পড়েছিলাম কবে, যে নেক্সট সাইকেলের ফার্স্ট ডে থেকে, মিনিস্ট্রেশন সাইকেলের ফার্স্ট ডে থেকে 14 দিন আগে। তাহলে 14 দিন আগে যদি আমাদের ওভুলেশন হয়, আমরা ধরি এটা ওভুলেশনের টাইম, সেই ওভুলেশনের আগে আমরা পড়েছি, আবার এলে সার্চ করছি হচ্ছে ওভুলেশনের আগে 36 থেকে 48 আওয়ার্স আগে এলএইচ হরমোনটা বেড়ে যায়। দেখি আমরা এই যে এলএইচ হরমোন এরকম লেভেলে ছিল, এটা হচ্ছে লেভেল এরকম ছিল, কিন্তু এই যে দেখো ওভুলেশনের আগে এটা কত বেড়ে যাচ্ছে। দেখো এখানে অলরেডি ছিল 100-এর মতো লেভেল ছিল, এটা বেড়ে এখন কত লেভেল হয়ে যাচ্ছে, প্রায় 800 ন্যানোগ্রাম পার ML লেভেলটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বেড়ে গিয়ে আবার এটা কমে যায় পরে, বাকি দিনগুলোতে আবার কমে যায়। তাহলে এটাকেই বলছি আমরা এলএইচ সার্চ, এবং এই এলএইচটা সিগনিফিক্যান্টলি অনেকখানি বেড়ে যায়, আর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোনটাও ওভুলেশনের সময় কিছুটা বাড়ে। ঠিক আছে, তাহলে এই ছবিটা দেখে আমরা হরমোনাল লেভেল ইন ওভারিয়ান সাইকেলে আমরা বুঝবো কি হরমোনাল লেভেল, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের হরমোনাল লেভেলটা আমরা ওভারিয়ান সাইকেলে বুঝতে পারবো। ঠিক আছে, এবং এই যে ওভুলেশনের সময় আবার একটু আমাদের ভেজাল বডি টেম্পারেচার একটুখানি বেড়ে যায়, এটা এই চার্টে আমরা দেখাচ্ছি যে এখানে একটু টেম্পারেচারও বাড়বে। ওকে, তাহলে ওভুলেশন যে হয়েছে তাহলে আমরা কীভাবে বুঝতে পারি, ইন্ডিকেটরস অফ ওভুলেশন, একটা হচ্ছে আমাদের বজার বজে টেম্পারেচার বেড়ে যাবে, এটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে সাধারণত প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হওয়া শুরু হয়, সরি প্রোজেস্টেরন সিক্রেশন হওয়া শুরু হয়, এবং এটা হচ্ছে থার্মোজেনিক, এই জন্য হচ্ছে এরা কী করবে বিফোর ওভুলেশনে, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার একটু বাড়াবে। এছাড়া ওভুলেশনটা আমরা কীভাবে বুঝি, এখানে একটু লোয়ার অ্যাবডোমিনাল পেইন হবে, সামান্য একটু পেইন হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু মাইনর ব্লিডিং হতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওভুলেশনটা হয়েছে। এছাড়া আর কীভাবে বুঝি, এখানে হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল মাস্টালজিয়া হবে। ঠিক আছে, এখানে হচ্ছে ব্রেস্টে একটা পেইন হয়, এই জন্য আমরা বুঝি যে তার ওভুলেশন হয়েছে মিনিস্ট্রেশনের আগে। ওভুলেটরি ব্লিডিং হতে পারে, যেটা আমরা বলেছিলাম যে মাইনর ব্লিডিং হতে পারে, সেটা বুঝি। আর কনফার্মেশন আমরা কীভাবে করতে পারি, কনফার্মেশন আমরা করতে পারি বায়োপসি করে, এন্ডোমেট্রিয়াম যদি আমরা বায়োপসি করি দেখা যাবে যে এখানে সিক্রেটরি প্যাটার্নটা পাবো। ওকে, সিক্রেটরি প্যাটার্নটা কি আমরা পরে আসছি, আমরা যখন এন্ডোমেট্রিয়াল সাইকেল পড়বো তখন আমরা সিক্রেটরি ফেজটা কী এটা আমরা পড়বো। ওকে, এছাড়া হচ্ছে স্পিন বার কি টেস্ট করা যেতে পারে, যেটা হচ্ছে নেগেটিভ আসবে, কিভাবে ফেলওর অফ সার্ভাইকাল ডিসচার্জ টু টেক ফার্ন প্যাটার্ন আফটার ওভুলেশন। তাহলে আফটার ওভুলেশনে হচ্ছে একটা ফার্ন প্যাটার্নের একটা ইয়ে হবে, ফার্ন প্যাটার্নের একটা ডিসচার্জ হওয়ার কথা ছিল, সেটা আর হবে না, এভাবে করে আমরা দেখতে পারি, এটাকে আমরা বলছি স্প্রিং বার টেস্ট নেগেটিভ পাবো। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ওভুলেশনের বোঝার হয়েছে কিনা এটা বোঝার কিছু কিছু পদ্ধতি। ওকে, ওভার লাই 72 আওয়ার্স আফটার ওভুলেশন। তাহলে ওভুলেশনের পরে ওভামটা 72 ঘন্টা পর্যন্ত ভালো থাকে, মোস্ট ফার্টাইল পিরিয়ড ইজ 48 আওয়ার্স বিফোর ওভুলেশন। ঠিক আছে, ওকে, এইবার আসছি আমরা লুটিয়াল ফেজ। তাহলে হচ্ছে এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে ফলিকুলার ফেজটায় কী কী চেঞ্জ হয়, এবং ফলিকুলার ফেজ এবং লুটিয়াল ফেজের মাঝে ওভুলেশন হয়, এইবার আমরা পড়ব লুটিয়াল ফেজে কী কী চেঞ্জ হয়। সো লুটিয়াল ফেজ, লুটিয়াল ফেজে আমরা এখন পড়ব যে কী কী চেঞ্জ হয়। এবার আসছি আমরা লুটিয়াল ফেজে কী কী চেঞ্জ হয়। লুটিয়াল ফেজটা তাহলে ওভুলেশনের পরে, আর প্রথমে ফলিকুলার ফেজ, তারপরে হচ্ছে ওভুলেশন হয়, তারপরে হচ্ছে লুটিয়াল ফেজ। আফটার ওভুলেশন দ্য রাপচার ফলিকল ইজ ফিল্ড উইথ ব্লাড। ওভুলেশনের পরে ফলিকলগুলো কী হবে, ব্লাডে পরিপূর্ণ হবে, এবং একে বলি আমরা কর্পাস হেমোরেজিকাম। গ্র্যানুলোসা অ্যান্ড থিকা ইন্টারনাল সেলস বিকামস ভাস্কুলারাইজড অ্যান্ড ইয়েলো ইন কালার অ্যান্ড চেঞ্জ ইন টু লিপিড রিচ লুটিয়াল সেলস উইচ ফর্ম কর্পাস লুটিয়াম। তাহলে প্রথমের চেঞ্জটা হচ্ছে যেহেতু রাপচার হয়ে গেল ফলিকলটা এবং ওভাম বের হয়ে গেল, এই জন্য ইয়েটা তোমার হচ্ছে ফলিকলটা হচ্ছে ব্লাড দিয়ে ফিল হয়ে যাবে, সেটাকে বলি আমরা কর্পাস হিমোরেজিকাম। এরপরে গ্র্যানুলোসা সেল এবং থিকা সেল, থিকা ইন্টারনাল সেলটা হচ্ছে ভাস্কুলারাইজড হবে এবং ইয়েলো কালারের হবে।
ঠিক আছে, তাহলে যখনই এটা ইয়েলো কালার হবে একে আমরা বলি কর্পাস লুটিয়াম। কেন এটা ইয়েলো কালার হচ্ছে, এখানে লিপিড রিচ লুটিয়াল সেল লে চেঞ্জ হয়, এরা হচ্ছে লিপিড ডিপোজিশন করে এরা হচ্ছে লুটিয়াল সেলে চেঞ্জ হয়, এটাকে আমরা বলছি কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামটা যদি আবার দুই রকম ভাগে ভাগ করতে পারি আমরা, একটা যদি হচ্ছে প্রেগনেন্সি হয় তাহলে একরকম হবে, আবার যদি প্রেগনেন্সি না হয় তাহলে একরকম হবে। তাহলে যদি প্রেগনেন্সি না হয় তাহলে কর্পাস লুটিয়ামটা তখন কি হবে, ডিজেনারেট করে যাবে, ডিজেনারেট করে যাবে। ইট ইজ অ্যাবাউট 4 ডেজ বিফোর নেক্সট মিনিস্ট্রেশন, নেক্সট মিনিস্ট্রেশনের 4 দিন আগে এটা ডিজেনারেট করে স্কার টিস্যু দিয়ে রিপ্লেস হবে এবং তার নাম হবে কর্পাস অ্যালবিকাস। আর যদি প্রেগনেন্সিটা কন্টিনিউ করে, প্রেগনেন্সি অকার হয়, তখন হবে কি হবে, এই কর্পাস লুটিয়ামটা তখন ডিজেনারেট করবে না, তখন এটা কন্টিনিউয়েশন হবে কিভাবে, এটা কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি হিসেবে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তাহলে কর্পাস লুটিয়ামটাকে তাহলে যদি আমরা জিজ্ঞাসা করি, আমরা যদি বলি যে কত রকমের হতে পারে, তাহলে দুই রকমের হতে পারে। একটা যদি কর্পাস লুটিয়াম যদি প্রেগনেন্সি প্রেগনেন্সি হয় তাহলে সেটা নাম হয় কর্পাস লুটিয়াম প্রেগনেন্সি, আর যদি প্রেগনেন্সি না হয় তাহলে কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট করে আলটিমেটলি স্কার টিস্যুতে রিপ্লেস হয়ে কর্পাস অ্যালবিকাসে পরিণত হবে। এটা আমরা দেখছি যে একটা ওভারিয়ান ফলিকল কিভাবে আস্তে আস্তে ম্যাচিউর হয় সেটা আমরা দেখছি। প্রথমে থাকে প্রাইমারি ফলিকল, প্রাইমোরিয়াল ফলিকল, সেটা প্রাইমারি হবে, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে গ্র্যাফিয়ান ফলিকল হয়ে আলটিমেটলি ওভুলেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওভুলেশন হওয়ার পরে যে আমার কর্পাস লুটিয়াম ফর্মেশন হবে, সেই কর্পাস লুটিয়ামটা আবার যদি ফার্টিলাইজেশন হয় তাহলে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি হবে, আর যদি ফার্টিলাইজ না হয় তাহলে কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট করে কর্পাস অ্যালবিকাসে পরিণত হবে। এটা একটা খুব সুন্দর ছবি যেটা আমার এই ওভারিয়ান সাইকেলটার পুরাটাকেই হচ্ছে রিপ্রেজেন্ট করছে এই ছবিটা। এটা গাইটনের ছবি, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ছবিটা তোমরা আঁকা শিখবে। এটা হচ্ছে একটা ওভারির হচ্ছে, যদি আমরা কাট সেকশন করি তাহলে এরকম দেখা যাবে। তাহলে এই ওভারির কাট সেকশন করে আমরা বিভিন্ন রকমের ফলিকল এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে যে আমাদের আফটার বার্থ যে ফলিকলটা থাকে তার নাম হচ্ছে প্রাইমোরিয়াল ফলিকল। প্রাইমোরিয়াল ফলিকলটা আবার হচ্ছে প্রাইমারি ফলিকল তৈরি করবে কখন, ইন পিউবার্টিতে প্রাইমারি ফলিকল হবে। এই প্রাইমারি ফলিকলটা আবার থিকা ইন্টারনা থিকা এক্সটারনা দুইটা লেয়ার করে দেখো সেকেন্ডারি ফলিকল করবে এবং এর ভেতরে কি হচ্ছে, ওয়াটার ফিল আপ হয়ে যাচ্ছে দুইটা লেয়ারের ভেতরে। তাহলে ওয়াটার যখন ফিল আপ হয় এটাকে বলি আমরা অ্যান্ট্রাম, তখন হচ্ছে আবারও সেকেন্ডারি ফলিকল হবে এবং অ্যান্ট্রাম তৈরি হবে, এবং এই সেকেন্ডারি ফলিকলটা আবার হচ্ছে টার্সিয়ারি ফলিকল হবে কিভাবে, যখন হচ্ছে ওসাইটার সারাউন্ডিংয়ে আবার গ্র্যানুলোসা সেল, অনেকগুলো গ্যানুলোসা সেল জমা হবে এবং এই গ্যানুলোসা সেলগুলোর নাম হচ্ছে কুমুলাস ওফোরাস, এই তখন হচ্ছে এটা পুরোপুরি ম্যাচুর অথবা গ্র্যাফিয়ান ফলিকল অথবা টার্সিয়ারি ফলিকল যেটাই বলি না কেন সেটা তৈরি হবে। তৈরি হওয়ার পরে হচ্ছে ওভুলেশন হচ্ছে, এই যে রাপচার, ওভারিটা রাপচার হয়ে ফলিকলটা রাপচার হয়ে ওভারি থেকে আমার ওভামটা বের হয়ে যাচ্ছে সারাউন্ডেড বাই কুমুলাস ওফোরাস, যেটাকে আমরা বলছি করোনার রেডিয়েটা। এটা হচ্ছে তখন হচ্ছে কোথায় পড়বে, পড়বে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। তাহলে এরপরে ওভুলেশনের পরে এই ওভাম ফলিকলটার কী হবে, তখন ফলিকলটা লিপিড রিচ লুটিয়াল সেল দিয়ে ইয়ে হবে, সিক্রেশন সরি রিপ্লেস হবে এবং এটার ইয়েলো ইন কালার হবে, এবং ব্লিডিং হওয়ার জন্য এখানে হচ্ছে ব্লাড দিয়ে ফিল হওয়ার জন্য এটা প্রথমে নাম থাকবে কর্পাস হেমোরাজিকাম, তারপরে ব্লাড যখন হচ্ছে অ্যাবজর্পশন হয়ে যায় তখন এটা ইয়েলো কালার থাকে, এটার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। এটা আস্তে আস্তে তখন কি হবে, ডিজেনারেশন করে আলটিমেটলি কর্পাস অ্যালবিকাসে স্কার টিস্যুতে রিপ্লেসড হয়ে যাবে। ওকে, তাহলে এই ছবিটা আমরা ফলি ওভারিয়ান যে সাইকেল সেই সাইকেলে এই ছবিটা আমরা এঁকে দিব, তাহলে হচ্ছে আমরা ওভারিয়ান সাইকেলের বিভিন্ন চেঞ্জগুলো এই একটা ছবি দিয়ে আমরা বোঝাতে পারবো। এটা হচ্ছে গ্যানোনের ছবি, একই জিনিস, এটা হচ্ছে গ্যানোন থেকে নেওয়া। তাহলে তোমাদের যেটা ইচ্ছা সেটা আঁকতে পারো, আমার মনে হয় গাইটনের ছবিটা আঁকাটা বেশি সহজ হবে, তাহলে তোমরা এই ছবিটা আঁকা শিখবে। এইবার আসছি আমরা হরমোনাল রেগুলেশন অফ ওভারিয়ান সাইকেল। তাহলে এতক্ষণ আমরা ওভারিয়ান সাইকেলে কী কী চেঞ্জ হয় এটা পড়লাম, ওভারিয়ান সাইকেল কাকে বলে পড়লাম, কী কী ফেজ থাকে পড়লাম, এবং কোন ফেজে কী চেঞ্জ হয় এটা পড়লাম। এইবার এই যে ওভারিয়ান সাইকেলে যে চেঞ্জগুলো করছে মেইনলি তো হরমোন চেঞ্জ করছে, তাহলে সেই হরমোনগুলো কী এবং কারা এই হরমোনাল রেগুলেশনে হেল্প করে, কোন কোন হরমোন এই হরমোনগুলোকে রেগুলেট করবে তাকে আমরা, ওভারিয়ান সাইকেলকে রেগুলেট করবে তাকে হচ্ছে সেই হরমোনগুলোর আমরা এখন ডিটেলস পড়ব। তাহলে প্রথমে আমার এই ওভারিয়ান সাইকেলটা শুরুই হচ্ছে পিউবার্টিতে, এর আগে হচ্ছে না। তাহলে কেন পিউবার্টিতে হচ্ছে, ফ্রম পিউবার্টি হাইপোথ্যালামাস বিগিন টু সিক্রেট গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ইন এ পালসেটাইল প্যাটার্ন।
তাহলে হচ্ছে পিউবার্টিতে কেন শুরু হচ্ছে? শুরু হচ্ছে একটা হরমোনের জন্য, সেই হরমোনের নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা সিক্রেশন হয় হাইপোথ্যালামাস থেকে। এবং এই হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হওয়ার পরেই তারা কি করে, এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা স্টিমুলেট করে অ্যান্টিটিউপিটিটারিকে টু সিক্রেট ফলিকাল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, তাহলে এই ফলিকাল স্টিমুলেটিং হরমোনটা কি করবে, আর্লি ম্যাচুরেশন অফ দি ওভারিয়ান ফলিকল করবে, ফলিকাল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন আর রেসপন্সিবল ফর ফাইনাল ম্যাচুরেশন অফ দি ফলিকল অ্যান্ড থিকা ইন্টারনাল সিক্রেট করা শুরু করবে কি, ইস্ট্রোজেন। আর্লি পার্ট অফ দি ফলিকুলার ফেজ লুটিনাইজিং হরমোন সিক্রেশনটা চেক হবে এই ইস্ট্রোজেন দিয়ে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের, যার জন্য হচ্ছে এলএইচটা হচ্ছে আর অতটা বাড়বে না। কিন্তু তারপরে 36 to 48 hours বিফোর ওভুলেশন এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কনভার্ট হয়ে যাবে পজিটিভ ফিডব্যাক মেকানিজমে, তখন কী হবে, এলএইচ সার্চ হবে, যেটা হচ্ছে বার্স্ট অফ এলএইচ সিক্রেশন। এই এলএইচ সার্চের জন্য আমাদের কী হবে, ওভুলেশনটা হবে। ওভুলেশনের পরে হচ্ছে কর্পাস লুটিয়াম তৈরি হবে। যদি হচ্ছে আমাদের এই কর্পাস লুটিয়ামটা আবার তখন কী করবে, অনেক পরিমাণের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেশন করবে। তাহলে এই কর্পাস লুটিয়ামটা তৈরি হওয়ার পরে যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে কর্পাস লুটিয়ামটা আমার কী হবে, যদি ফার্টিলাইজেশন হয় তাহলে কর্পাস লুটিয়ামটা হচ্ছে কন্টিনিউয়াস থাকবে, মানে এটা রিগ্রেশন হবে না। এবং এরা হচ্ছে গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিয়া গোনাডোট্রপিন হরমোনের রেসপন্সিবলে এই কর্পাস লুটিয়ামটা রিগ্রেশন হবে না, তখন হচ্ছে এটা পুরাটাই পুরো প্রেগনেন্সিতে এই কর্পাস লুটিয়ামটা তখন থেকে যাবে। ঠিক আছে, কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয় তখন এই কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট করে যাবে এবং নেক্সট মিনিস্ট্রেশনের 4 দিন আগে এটা হচ্ছে ডিজেনারেট করে যাবে। এবং এটা হচ্ছে তখন যেহেতু ডিজেনারেট করে যাচ্ছে, তাহলে আমার ওভারিয়ান যেই হরমোনগুলা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনগুলা কমে যাবে এবং যে ফলিকাল স্টিমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোনটা আবার বাড়া শুরু করে নেক্সট ওভারিয়ান সাইকেলটার চেঞ্জ করা শুরু করবে। তাহলে সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হরমোনাল রেগুলেশন অফ ওভারিয়ান সাইকেল। তাহলে শুরু করছে কে, পিউবার্টিতে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এবং কোন কোন হরমোন এরা হেল্প করে, ফলিকাল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং এলএইচ সার্চ, এইগুলা সবগুলাই হচ্ছে আমাদের এই ওভারিয়ান সাইকেলটা মেনটেন করতে হেল্প করবে। আর যদি প্রেগনেন্সি হয় তাহলে আমার হিউম্যান কোরোনিয়া গোনাডোট্রপিন হরমোনটা আমার কর্পাস লুটিয়ামটাকে কন্টিনিউ করতে হেল্প করবে। কতদিন কন্টিনিউ করবে কর্পাস লুটিয়ামটা, আপ টু দ্য ডেলিভারি। তাহলে আমরা যদি একটু ছবি দেখি, যে এটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস, এখান থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন হবে, এরা ফলিকাল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনকে রিলিজ করতে হেল্প করবে অ্যান্টিরিওপিটিটারি থেকে। অ্যান্টিরিওপিটিটারিতে ফলিকাল স্টিমুলেটিং হরমোন হচ্ছে ওভারিতে গিয়ে ফলিকলগুলো ডেভেলপমেন্টে হেল্প করবে, লুটিনাইজিং হরমোন ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে ওভুলেশনে হেল্প করবে। এছাড়া হচ্ছে আমাদের ইস্ট্রোজেন রিলিজ হওয়া শুরু হবে আফটার ওভুলেশন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রিলিজ হওয়া শুরু হবে। আলটিমেটলি আমার যখনই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেল হাই হবে, তখন তারা ফলিকাল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোনের সিক্রেশনটাকে কমাই দিবে। আলটিমেটলি আমাদের আবার যখন হচ্ছে আমার প্রেগনেন্সি কন্টিনিউ করবে না, তখন ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেলে তখন হচ্ছে আমার আবার ফলিকাল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন আবার বেশি করে তৈরি হওয়া শুরু হবে এবং নেক্সট ওভারিয়ান সাইকেল তৈরি হতে হেল্প করবে। ফিমেল মাল্টি সেক্টর সাইকেল যেহেতু আগেই আমরা পড়েছি, তাহলে আমি এবার আর বলছি না। এবার আমরা আসছি কোথায়, এবার আসছি আমরা ওভারিয়ান ইউটেরাইন সাইকেল অথবা এন্ডোমেট্রিয়াল সাইকেল। তাহলে ইউটেরাইন সাইকেলটা কোথায় হবে, ইউটেরাসে হবে, এবং এটারও হচ্ছে আমাদের ডে হবে হচ্ছে 28 days অ্যাভারেজ। তাহলে ইউটেরাইন সাইকেলে কী কী ফেজ থাকে, তিনটা ফেজ থাকে, একটা হচ্ছে মিনিস্ট্রুয়াল ফেজ, একটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, আর একটা হচ্ছে সিক্রেটরি ফেজ। ওকে, তাহলে তিনটা ফেজ নিয়ে আমাদের ইউটেরাইন সাইকেল তৈরি। তাহলে এই সাইকেলগুলোতে কী কী চেঞ্জ হয়, এই ফেজগুলোতে কী কী চেঞ্জ হয় আমরা ডিটেলস জানবো। আমরা একটু শর্ট করে পড়ে নিই মিনিস্ট্রুয়াল সাইকেলটা। মিনিস্ট্রুয়াল ফেজটা সাধারণত 1 থেকে 4 days অ্যাভারেজলি থাকে, অনেকের আবার 8 days থাকতে পারে। এটা কেন হচ্ছে, ডিজেনারেশন অফ এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এন্ডোমেট্রিয়ামটার ডিজেনারেশনটা হওয়ার জন্য মিনিস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে, মিনিস্ট্রুয়াল ফেজটা হচ্ছে। এবং এটা হচ্ছে স্পাইরাল আর্টারিগুলো হচ্ছে আমার যেটা সাপ্লাই ছিল সেগুলো, স্পাইরাল আর্টারিটা কী হয়, ভেসোস্পাজম হয়ে ব্লিডিং হয় এবং এই আমার এন্ডোমেট্রিয়ামটা লস হয়ে যায়। আর হচ্ছে প্রলিফারেটিভ ফেজটা সাধারণত 10 days হয়, আর হচ্ছে সিক্রেটরি ফেজটা 14 days হবে, এবং এটা হচ্ছে ফিক্সড। তাহলে কী কী চেঞ্জ হয় আমরা ডিটেলসে যাই, এখানে আর শর্ট করে না পড়ে আমরা ডিটেলসে চলে যাচ্ছি।
তাহলে ফেজ তিনটার ভেতরে আমরা প্রথমে শুরু করছি প্রলিফারেটিভ ফেজ দিয়ে, যেটা হচ্ছে মেইনলি 10 ডেজ থাকবে, সাধারণত ফিফথ থেকে 14 ডেজ, কিন্তু এটা ভ্যারি করবে, এটা কিন্তু ফিক্সড না, এটা আগে পিছিয়ে ভ্যারি করতে পারে। এটাকে এটা কোন হরমোন রেসপন্সিবল এই ফেজের জন্য? ইস্ট্রোজেন। এবং ইস্ট্রোজেনটা কোথা থেকে সিক্রেশন হয়? ওভারি থেকে সিক্রেশন হয়, ঠিক আছে? তাহলে ইস্ট্রোজেনের ইফেক্টে আমাদের এন্ডোমেট্রিয়ামের যে চেঞ্জটা হয় সেই চেঞ্জটার নাম, সেই ফেজটার নাম হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। তাহলে কী কী চেঞ্জ হয় এন্ডোমেট্রিয়ামে আমরা একটু দেখি। দ্য স্ট্রোমাল সেলস অ্যান্ড দ্য এপিথেলিয়াল সেল প্রলিফারেট করবে র্যাপিডলি। তাহলে ইউটেরাসের ভেতরে যেটা সাপোর্টিং সেল থাকবে প্লাস এপিথেলিয়াল সেল থাকবে, সব সেলগুলাই হচ্ছে র্যাপিডলি প্রলিফারেট করবে, এবং এটাকে আমরা বলি রি এপিথেলাইজেশন। তার মানে এপিথেলিয়াল সেলগুলো যে প্রলিফারেট করছে এটাকে বলি আমরা রি এপিথেলাইজেশন। এবং এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা অনেক বেশি হবে, কতটুকু হবে? 3 to 5 মিলিমিটার থিকনেসটা বাড়বে এন্ডোমেট্রিয়ামে। আর প্রোগ্রেসিভ গ্রোথ অফ দি এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড, এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে গ্ল্যান্ডগুলো থাকে সেই গ্ল্যান্ডগুলোও হচ্ছে গ্রোথগুলো বাড়বে। আর কী হবে? নিউ ব্লাড ভেসেল তৈরি হবে এন্ডোমেট্রিয়ামের ভেতরে, নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হবে। তাহলে কী কী চেঞ্জ হচ্ছে আমরা আবার দেখি। প্রলিফারেটিভ ফেজটা মেইনলি হচ্ছে 10 দিন ডিউরেশন, কিন্তু এটা ভ্যারি করতে পারে, ফিক্স না। কোন হরমোন রেসপন্সিবল? ইস্ট্রোজেন ইজ রেসপন্সিবল ফর প্রলিফারেটিভ ফেজ। কী কী চেঞ্জ হয়? সাপোর্টিং সেল যেটা স্ট্রোমাল সেল সেটা প্লাস এপিথেলিয়াল সেল সবই হচ্ছে প্রলিফারেট করবে। আর কী করবে? এন্ডোমেট্রিয়াম থিকনেস বাড়বে, কতটুকু? 3 থেকে 5 মিলিমিটার। আর কী করবে? নতুনভাবে গ্ল্যান্ডগুলো তৈরি হবে, নতুন নতুন গ্ল্যান্ড তৈরি হবে, আর নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হবে। তাহলে 4টা চেঞ্জ হবে। এবং এতগুলো চেঞ্জের দরকারটা কী? হোয়াট আর দ্য সিগনিফিকেন্স? সিগনিফিকেন্স হচ্ছে এ নিউ এন্ডোমেট্রিয়াম রিগ্রোস আফটার দে হ্যাভ স্লাফড ইন মিনিস্ট্রেশন। তার মানে একটা মিনিস্ট্রেশনের ফলে যেই আমার এন্ডোমেট্রিয়ামটা লস হয় সেই এন্ডোমেট্রিয়ামটা রিগ্রো হবে, পুনরায় তৈরি হবে। দিস ইজ দ্য সিগনিফিকেন্স। এরপরে আসছি আমরা সিক্রেটরি ফেজ, এবং এটার ডিউরেশন হচ্ছে 14 ডেজ, এবং এই 14 ডেজ ইজ দ্য ফিক্সড। কবে থেকে? 15 থেকে 28 দিন, এটা হচ্ছে ফিক্সড, এটার কিন্তু কোনো নর্চার হবে না। কোন হরমোন রেসপন্সিবল? প্রোজেস্টেরন মেইনলি, এবং ইস্ট্রোজেনও এখানে থাকবে। ওকে, কী কী চেঞ্জ হয় দেখি। গ্ল্যান্ডগুলো যেটা ছিল ইউটেরাসের ভেতরে সেই গ্ল্যান্ডগুলো কয়েলের মতো প্যাঁচাবে এবং টর্টুয়াস হবে, কয়েলের মতো গোল গোল করে এবং প্যাঁচায় প্যাঁচায় যাবে, এটা হচ্ছে গ্ল্যান্ডের চেঞ্জ হবে। এবং দ্য গ্ল্যান্ড ইনক্রিজ টর্টুয়াসিটি অ্যান্ড এক্সেস অফ সিক্রেটরি সাবস্টেন্স অ্যাকুমুলেট ইন দ্য গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল। তার মানে গ্ল্যান্ডগুলো গোল আকার ধারণ করবে, বাঁকা হবে, আর হচ্ছে এদের সিক্রেশন স্টার্ট হবে। আর এন্ডোমেট্রিয়াল থিকনেস এখানেও বাড়বে, কত হবে? 5 to 6 মিলিমিটার হবে। আর সিক্রেটরি ফেজে আর কী হবে? লিপিড এবং গ্লাইকোজেন ডিপোজিট হবে, ইনক্রিজ গ্রেটলি ইন দ্য স্ট্রোমাল সেল। লিপিড এবং গ্লাইকোজেন ডিপোজিট হয় কোথায়? ডিপোজিট হবে স্ট্রোমাল সেলে, লিপিড এবং গ্লাইকোজেন ডিপোজিশন হবে। যে ব্লাড ভেসেলগুলো তৈরি হয়েছিল সেই ব্লাড ভেসেল, নতুন ব্লাড ভেসেল তৈরি হয়েছিল, এদের হচ্ছে আবার হাইলি টর্টুয়াস হবে, আঁকাবাঁকা হবে। এবং এন্ডোমেট্রিয়ামটা 3টা লেয়ারে ভাগ হবে, একটা হচ্ছে সুপারফিশিয়াল কম্প্যাক্ট লেয়ার, তারপরে হচ্ছে মিডিল স্পঞ্জি লেয়ার এবং বেজাল লেয়ার। এই 3টা লেয়ারে এন্ডোমেট্রিয়ামটা ভাগ হবে। এন্ডোমেট্রিয়ামটা যে প্রলিফারেট হয়ে গিয়েছিল, যেটা হচ্ছে মেইনলি প্রলিফারেট হয়েছিল প্রলিফারেটিভ ফেজে, যেটা 3 to 5 মিলিমিটার, আর সিক্রেটরি ফেজে এটা হচ্ছে 5 to 6 মিলিমিটার প্রলিফারেট হলো। এই যে প্রলিফারেশন হয়ে এই এন্ডোমেট্রিয়ামটা আবার 3 ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সুপারফিশিয়াল কম্প্যাক্ট লেয়ার, আর মিডিলে থাকবে স্পঞ্জি লেয়ার, আর নিচে থাকবে বেজাল লেয়ার। এই যে প্রলিফারেটিভ ফেজের চেঞ্জগুলো হলো, এর সিগনিফিকেন্স কী? সিগনিফিকেন্স হচ্ছে টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন ফর ইমপ্লান্টেশন অফ দ্য ফার্টিলাইজ ওভাম। যে ওভামটা ফার্টিলাইজেশন হবে, সেই ফার্টিলাইজেশন হওয়ার পরে এটা হচ্ছে ইমপ্ল্যান্ট হবে কোথায়? আমার ইউটেরাসে। এবং এই ইমপ্ল্যান্টেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনটা তৈরি করার জন্য হেল্প করবে কে? এই সিক্রেটরি ফেজ। তাহলে আমরা দেখি, এটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, এটা হচ্ছে সিক্রেটরি ফেজ, আর হচ্ছে এটা হচ্ছে মিনিস্ট্রুয়াল ফেজ। যদি আমরা এইভাবে দেখি তাহলে কী হয়? এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল থিকনেস। প্রলিফারেটিভ ফেজে এন্ডোমেট্রিয়াল থিকনেস বাড়তে থাকবে, সিক্রেটরি ফেজেও বাড়বে, এবং হচ্ছে গ্ল্যান্ড এবং হচ্ছে ব্লাড ভেসেলগুলো যে কয়েল আর টর্টুয়াসিটি ডেভেলপ করবে, আর মিনিস্ট্রুয়াল ফেজে গিয়ে এই ব্লাড ভেসেলগুলো ডিস্ট্রাকশন হয়ে ব্লিডিং তৈরি করবে আর থিকনেস কমে যাবে। আর একটা ছবি দেখি, একই কথা একই রকম, সেটা হচ্ছে এটা হচ্ছে মিনিস্ট্রুয়াল ফেজ, এখানে হচ্ছে থিকনেস অফ এন্ডোমেট্রিয়ামে দেখো কত কমে গেছে, কম ছিল। প্রলিফারেটিভ ফেজে থিকনেস বাড়ছে, সিক্রেটরি ফেজে থিকনেস বাড়ছে। এবং সেই সাথে আমরা যদি ওভারি দেখি যে ওভারির কী কী চেঞ্জ হয়, এই মিনিস্ট্রুয়াল ফেজে ওভারি দেখো হচ্ছে ফলিকলগুলো ডেভেলপ হওয়া শুরু হচ্ছে, প্রলিফারেটিভ ফেজে ডেভেলপ হয়ে যাচ্ছে, এবং
সিক্রেটরি ফেজের আগে হচ্ছে ওভুলেশনটা হয়ে যাচ্ছে, ওভুলেশনের পরে সিক্রেটরি ফেজটা স্টার্ট হচ্ছে এবং এখানে লুটিয়াল ফেজ তৈরি হচ্ছে, লুটিয়াল ফেজ হচ্ছে এবং এই লুটিয়াল ফেজ যে আমার হচ্ছে ওভারিরও চেঞ্জ হচ্ছে এবং ইয়েতে ইউটার আছে তখন সিক্রেটরি ফেজ চালু আছে, এরপরে গিয়ে আমার মেনস্ট্রুয়াল ফেজ তৈরি হবে। ওকে, তাহলে তাই এই ছবিটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ইয়েটা আমাদের যে দুইটা যে ফেজ ফিমেলের ওভারিয়ান ফেজ এবং ইউটারাইন ফেজ এই দুইটা হচ্ছে একই টাইমে হচ্ছে। দেখো এটা ডে ওয়ানে ওভারিতেও চেঞ্জ হচ্ছে, ইউটারাসেও চেঞ্জ হচ্ছে, ডে ফাইভে ওভারিতেও চেঞ্জ হচ্ছে, ইউটারাসেও চেঞ্জ হচ্ছে, এইভাবে করে আমাদের চেঞ্জ হচ্ছে। তাহলে সাইকেল দুইটা সাইমালটেনিয়াসলি হবে, একটা হবে ওভারিতে আর একটা হবে ইউটারাসে। ওকে, তাহলে এইবার আসছি হোয়াট ইজ মিনিস্ট্রেশন। তাহলে মিনিস্ট্রেশনটা ইট ইজ দ্য পিরিয়ডিক ভ্যাজেনাল শেডিং অর অফ ইউটারাইন মিউকোজা অ্যান্ড আনফার্টিলাইজ ওভাম ডিউরিং ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ। তাহলে এটা হচ্ছে একটা ভ্যাজানাল ব্লিডিং হবে, যেই ব্লিডিংয়ের ভিতরে কী কী থাকবে, ইউটারাইন মিউকোজা থাকবে এবং আনফার্টিলাইজ ওভাম থাকবে, এবং এইটা কখন হবে, পিরিয়ডিক হবে প্রত্যেকটা সাইকেলে রিপ্রোডাক্টিভ ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফে, এটাকে বলছি আমরা মিনিস্ট্রেশন। সো ইট ইজ দ্য পিরিয়ডিক ভ্যাজানাল ব্লিডিং উইথ শেডিং অফ ইউটারাইন মিউকোজা অ্যান্ড আনফার্টিলাইজ ওভাম ডিউরিং ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ। ডিউরেশন কত হবে, জিরো টু ফোর্থ ডে। কজ কী, কী কারণে হচ্ছে, রিডাকশন অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্ট্রন, স্পেশালি প্রোজেস্ট্রন, রিডাকশন অথবা ল্যাক অফ ইস্ট্রোজেন প্রোজেস্ট্রনের জন্য এই মিনিস্ট্রেশনটা হচ্ছে। কী হয়, ইফেক্ট কী হয়, ইনভলিউশন অফ দি এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামটা যেটা বড় হয়ে গিয়েছিল সেটা আবার আগের কন্ডিশনে ফিরে যায় এন্ডোমেট্রিয়াম, 65% অফ ইট প্রিভিয়াস থিকনেস, ঠিক আছে। রিলিজ অফ ভেসো কনস্ট্রিক্টর সাবস্টেন্স সাচ অ্যাজ প্রোস্টাগ্ল্যান্ডিন, ভেসো কনস্ট্রিকশন সাবস্টেন্স রিলিজ হবে যেটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিন কী করবে, টর্টিয়াস বাস ভেসেলকে ভেসোস্পাস্টিক করে ফেলবে, ঠিক আছে, মানে ভেসেলকে গুলাকে ডিস্ট্রাকশন করে ফেলবে। তাহলে যার জন্য হচ্ছে আমার ভেসেল যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, ডিক্রিজ দ্য নিউট্রিয়েন্ট অফ দি এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের নিউট্রিশনটা আর পাবে না, অ্যান্ড লস অফ দি হরমোনাল স্টিমুলেশন ইনিশিয়েট নেক্রোসিস অফ দি এন্ডোমেট্রিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়ামগুলো নেক্রোসিস হয়ে যাবে, মানে এন্ডোমেট্রিয়াল সেলগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কেন, কারণ নিউট্রিশনটা পাচ্ছে না, ব্লাড ভেসেল যেহেতু ডিস্ট্রাকশন হয়ে গেছে নিউট্রিশনটা পাচ্ছে না। গ্র্যাজুয়ালি দ্য নেক্রোটিক লেয়ার অফ দি এন্ডোমেট্রিয়াস সেপারেট ফ্রম দ্য ইউটেরাস, তাহলে যেই লেয়ারটা নেক্রোসিস হয়ে গিয়েছে সেটা ইউটেরাস থেকে সেপারেট হয়ে যাবে গ্র্যাজুয়ালি, অ্যান্ড এই সুপারফিশিয়াল লেয়ারগুলো কী হবে, ডিসকোমেসেট হয়ে যাবে, ঠিক আছে। দ্য মাস অফ দি ডিসকোমেটেড টিস্যু অ্যান্ড ব্লাড ইন দ্য ইউটেরাইন ক্যাভিটি প্লাস কন্ট্রাক্টাইল ইফেক্ট অফ প্রোস্টাগ্ল্যান্ডিন অর আদার সাবস্টেন্সেস ইন দ্য ডিকেইং ডিসকমেটেড অল অ্যাক্টিং টুগেদার ইনিশিয়েট ইউটারাইন কন্ট্রাকশন দ্যাট এক্সপেল দ্য ইউটারাইন কন্টেন্ট। তাহলে এই যে ডিসকমেটেড হয়ে গেল, যে নেক্রোটিক লেয়ার যেটা ছিল সেটা ইউটারাস থেকে সেপারেট হয়ে যে ডিসকমেটেড হয়ে গেল, এই ডিসকমেটেড পোর্শনটা এবং সাথে সাথে ব্লাড, এরা কী করছে, প্রোস্টাগ্ল্যান্ডিনের এফেক্ট হচ্ছে ইউটারাসকে কন্ট্রাকশন করা, এরা সবাই মিলে কী হচ্ছে, ইউটারাস কন্ট্রাকশন করে এই টোটাল যেই নেক্রোটিক যে পোর্শনটা ইউটারা প্লাস ব্লাড এগুলো হচ্ছে এক্সপালশন হয়ে যাচ্ছে ইউটারাস থেকে, ইউটারাস কন্টেন্টটা এক্সপালশন হয়ে যাচ্ছে বিকজ কন্ট্রাকশন অফ দি ইউটারাস, এটাকে বলছি আমরা মিনিস্ট্রেশন। ওকে, তাহলে দিজ আর দ্য প্রসেস যে কেন আমার মিনিস্ট্রেশনটা হচ্ছে, কারণটা কি, কারণটা হচ্ছে আমার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনটা নাই অথবা কম, এর জন্য হবে কী কাজ হয়, এখানে হচ্ছে থিকনেসটা কমে যাবে, ভেসো কনস্ট্রিকশন সাবস্টেন্সটা রিলিজ হবে যার জন্য হচ্ছে ব্লাড ভেসেলগুলো নেক্রোসিস হয়ে যাবে, ব্লাড ভেসেলগুলো নষ্ট হয়ে যাবে এবং এটা হচ্ছে নিউট্রিশন দিতে পারবে না, ফলে এন্ডোমেট্রিয়াম নেক্রোসিস হবে গ্র্যাজুয়ালি, এই নেক্রোটিক লেয়ারটা হচ্ছে সেপারেট হয়ে যাবে ইউটারাস থেকে এবং ইউটারাইন কন্ট্রাকশনের মাধ্যমে এরা ইউটারাসের ভেতর থেকে বের হয়ে যাবে। সো দিস আর দ্য প্রসেস অফ মিনিস্ট্রেশন। তাহলে মিনিস্ট্রেশনের যে ব্লাডটা সেটা মেইনলি হচ্ছে আর্টারিয়াল ব্লাড 75% এবং বাকিটা হচ্ছে 25% হচ্ছে ভেনাস ব্লাড। এবং কী কী থাকবে এখানে, ইউটারাইন টিস্যু থাকবে, আনফার্টিলাইজ ওভাম থাকবে, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকবে, ফিব্রিনোলাইসিস থাকবে। ওকে, অ্যাভারেজ কতটুকু ভলিউম হবে, 30 ml, বাট এটা 80 ml পর্যন্ত হতে পারে, মোর দ্যান 80 ml হলে এটাকে আমরা নর্মাল বলবো। ভ্যারিয়াস ফ্যাক্টার্স এফেক্ট দ্য ফ্লো, এই যে ফ্লোটা যে হবে এটা অনেকগুলো ফ্যাক্টর এটাকে এফেক্ট করতে পারে, কোথাও বেশি, কেউ কেউ বেশি করবে, কেউ কেউ কম করবে, অনেক রকমের ফ্যাক্টর এখানে আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমরা হচ্ছে কী জিনিসটা ধরি, মেইনলি মিনিস্ট্রাল ব্লাডটা মেইনলি কার ব্লাড, আর্টারিয়াল না ভেনাস, এটা আমাদেরকে কিন্তু খুব ধরা হয়। তাহলে 75% হচ্ছে আর্টারিয়াল এবং 25% ভেনাস, আর নর্মাল ভলিউমটা ধরা হয় যে 30 to 80 ml। ওকে, তাহলে এই যা গেল হচ্ছে আমাদের ইউটারাইন সাইকেল মোটামুটি কমপ্লিট হলো। এবার আমরা হচ্ছে অ্যানোভুলেটরি সাইকেল কী একটু জানবো, যেই
যেই ওভুলেটরি মানে ওভারিয়ান সাইকেলে ওভুলেশনটা হয় না তাকেই বলি আমরা অ্যানোভুলেটরি সাইকেল। সামটাইমস ওভুলেশন ফেইল টু অকার ইন মেনস্ট্রুয়াল সাইকেল ইজ কল অ্যানোভুলেটরি সাইকেল। ঠিক আছে, তাহলে অ্যানোভুলেটরি সাইকেল হতে পারে। এটা কমন হচ্ছে 12 to 18 মান্থস ফলোইং মিনার্কি, মিনার্কির পরে এটা হচ্ছে 12 to 18 মান্থস হচ্ছে এটা কমন, আবার মেনোপোজের আগেও এটা কমন, আবার কন্ট্রাসেপটিভ পিল যদি কেউ খায় তখনও এটা হতে পারে। ঠিক আছে, তাহলে দিজ আর দ্য টাইম ওয়ের অ্যানোভুলেটরি সাইকেল অকার্স। কি হবে এখানে, ইস্ট্রোজেন ইফেক্ট করবে, পলিফারেশন অফ দি এন্ডোমেট্রিয়া অ্যান্ড বিকাম থিক এনাফ, অনেক বেশি মোটা হয়ে যাবে ইস্ট্রোজেনের ইফেক্টে এন্ডোমেট্রিয়ামটা, এবং এত বেশি বড় হয়ে যাবে যে এরা আর ব্রেকডাউন করতে পারবে না। দেন ওভুলেশন যখন ডাজেন্ট অকার দ্য কর্পাস লুটিয়াম ফর্ম অ্যান্ড লো প্রোজেস্টেরন ইফেক্ট অফ ইন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, তাহলে যেহেতু ওভুলেশনটা হচ্ছে না অ্যানোভুলেটরি সাইকেলে, তাহলে কর্পাস লুটিয়ামটাও তৈরি হবে না। আমরা জানি যে কর্পাস লুটিয়াম তৈরি হয় হচ্ছে আফটার ওভুলেশনে, সেটা যদি না তৈরি হয় তাহলে ইস্ট্রোজেনের সরি ইস্ট্রোজেনটা থাকবে কিন্তু প্রোজেস্টেরনটা আর বেশি মাত্রায় সিক্রেশনটা হবে না। দ্য সাইকেল ইজ শর্টেন বাই সেভারাল ডেজ বা রিদম ইজ কন্টিনিউ, তাহলে সাইকেলটা ছোট হয়ে যাবে নর্মালের থেকে, 28 দিনের থেকে কম হয়ে যেতে পারে, কিন্তু রিদমিক্যালি এটা হতে থাকবে। তাহলে এটা হচ্ছে ব্লিডিংটা, মানে এটা হচ্ছে আমার অ্যানোভুলেটরি সাইকেল। ঠিক আছে, এইবার আসছি আমরা ওভারিয়ার হরমোন কী কী আছে। আমরা যেহেতু ওভারিয়ার ইয়ে বললাম, আমরা সাইকেলগুলো পড়ে ফেললাম, আমাদের হচ্ছে ফিমেল সেক্সুয়াল সাইকেলে দুইটা অর্গানের সাইকেলগুলো হয়, একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল আর একটা হচ্ছে ইউটেরাইন সাইকেল অথবা মেনস্ট্রুয়াল সাইকেল। সাইকেলগুলো আমরা পড়ে ফেললাম, এবং এখন আমরা পড়ব যে হরমোনগুলো মেনলি যে চেঞ্জ হচ্ছে, যে সাইক্লিক্যাল চেঞ্জ হচ্ছে, এগুলো মেনলি হরমোন দিয়েই চেঞ্জ হচ্ছে। তাহলে কী কী হরমোনের চেঞ্জ হয় এবং এই হরমোনগুলো সম্পর্কে আমরা এখন ডিটেলস জানবো।